আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ নৃবৃত্তিক পরিষদের পক্ষ থেকে। আমি উপস্থিতি, আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে বাংলাদেশ নৃবৃত্তিক পরিষদের পক্ষ থেকে এই অনলাইন ভিত্তিক উচ্চতর প্রশ্নের ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করছি ম্যাথমেটিকা অধ্যয়ন ও আয়ত্ত করার কৌশল। এই বিষয়ে নৃবৃত্তিক যারা আছেন তাদের আমন্ত্রণ জানাবো। তার আগে উপস্থিত যারা আছেন তাদের প্রত্যেকের গ্যাদারতে আপনারা তাদের মাইক এবং ক্যামেরা ঠিক রাখবেন। আপনার শিক্ষকভোগে কি ধরনের সমস্যার সৃষ্টি না হয়। আমাদের এই ক্লাসটি আমাদের বাংলাদেশের ফেসবুক পেজে সরাসরি ট্রান্সমিশন হচ্ছে। কেউ যদি ক্লাসে আপনার আওয়াজ তো পরিষ্কার হচ্ছে না, আপনার কণ্ঠস্বর পরিষ্কার হচ্ছে না। হ্যালো, জি জি স্যার, আমাদের ক্লাসে যারা উপস্থিত আছেন তাদের গ্যাদার্থে বলছি, আমাদের আজকের এই ক্লাসটি বাংলাদেশ নৃবৃত্তিক পরিষদের ফেসবুক পেজে আমরা সরাসরি লাইভ ট্রান্সমিশন করছি। কারো যদি গুগল মিটে কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যান অথবা আমাদের উপস্থিতি যদি 100+ হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনার জয়েন করতে অসুবিধা হয়, আপনি সরাসরি আমাদের ফেসবুক পেজে আপনার ক্লাসটি উপভোগ করতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যেতে চাই। আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সম্মানিত সভাপতি ডাক্তার শেখ ফারুক ইলাহি স্যারকে। স্যার নিশ্চয়ই আপনার কথা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনার কথা শুনতে পাচ্ছি, আলোচনা শুরু করবেন। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড ইভিনিং, আদাব। আনোয়ার পাটোয়ারিকে ধন্যবাদ উপস্থাপন। আমরা এই লেকচারটা গত 2 সপ্তাহ থেকে আমরা দিয়ে আসছি, আজকে চেষ্টা করব এর মোটামুটি শেষ করতে। এটা তো আমার এটা হচ্ছে যে লার্নিং ম্যাথমেটিকা, মানে ম্যাথমেটিকা কিভাবে অধ্যয়ন করতে হয়, পাঠ করতে হয় এবং আয়ত্ত করতে হয়। আমরা সরাসরি আমরা এর আগে ম্যাথমেটিকার উৎস কিভাবে আসছে আমরা সেটা আলোচনা করছিলাম, তারপরে হানিমুনের সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত ম্যাথমেটিকাকে আমরা কতগুলো টেক্সটে ভাগ করেছি, আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, এগুলো আমরা আলোচনা করেছি অলরেডি। এগুলো হলো সেকেন্ডারি টেক্সট অফ ম্যাথমেটিকা, এটা হলো টার্সিয়ারি টেক্সট অফ ম্যাথমেটিকা, এবং আমরা এও আলোচনা করছি যে ম্যাথমেটিকার থেকে যখন আমরা একটা ওষুধ সম্বন্ধে শিখব কি কি শিখবো, ওষুধটার কি কি বৈশিষ্ট্য আমরা শিখবো, এই হচ্ছে ফিচার গুলা, এই 11টা পয়েন্ট। এখানে আমার সিনিয়র হোমিওপ্যাথ যাদের সাথে কাজ করেছি বহু বছর আগে, 40 বছর আগে, তাদের একটু পরিচিতি দিয়েছি এখানে, আজকে নতুন করে দেই না, আগে আপনারা দেখেছেন অলরেডি। উনি ডাক্তার সন্দীপ চক্রবর্তী, উনি ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কান্দিলাল, হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হোমাইয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। তারপর আমরা আলোচনা করেছিলাম যে ম্যাথমেটিকা আমরা যে শিখবো এটা কতগুলা স্তরে স্তরে শিখবো, কতগুলা ফেজ অনুযায়ী আমরা শিখবো, একদম ফার্স্ট ফেজে কি শিখবো। তারপর আমরা আলোচনা করেছি যে কতটা মেডিসিন শিখবো, মেডিসিন তো আছে অনেক, হাজার হাজার মেডিসিন, তো সবগুলো কি আমার পক্ষে শেখা সম্ভব বা সবগুলো কি খুব একটা লাগে আমাদের মানে প্রেসক্রিপশনে, কাজে কোন ওষুধ গুলা শিখবো, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লার্জ রিমেডি, মিডিয়াম রিমেডি এবং স্মল রিমেডি, এবং আমরা বলছি যে একজন একজন
বড় মাপের আয়ত্ত থাকা উচিত। এর মধ্যে আমরা বলছি যে এটলিস্ট 120টা লার্জ রিমেডি, 125টা লার্জ রিমেডি, 150, এটা কম বেশি হতে পারে একজনের অবস্থা অনুযায়ী, তার প্র্যাকটিসের ব্যাপ্ত অনুযায়ী, এটা মোটামুটি একটা ধারণা দেওয়া। এবার আমরা আসি আজকের আমাদের লেকচারে, যে আমরা এই যে বললাম অনেকগুলো মেডিসিন আমরা শিখবো, কোন মেডিসিন গুলো, এটা খুব ইম্পর্টেন্ট। কোন মেডিসিন শিখবেন একটা আইডিয়া প্রথমেই পান আপনি যখন ডিএইচএমএস করেন আপনার সিলেবাস থেকে, বা যারা বি যদি আমি পড়ে ফেলি তাইলে মোটামুটি আমার প্র্যাকটিস করা যাবে, এইভাবেই সিলেবাস গুলো রচনা করা হয়েছে। তো আমরা দেখি যে সিলেবাসে অনেক কম ইম্পর্টেন্ট ওষুধও রয়েছে এবং বেশি ইম্পর্টেন্ট ওষুধ অনেকগুলো বাদ পড়েছে। এই জন্য আমরা এখানে একদম বেছে বেছে, মানে আমাদের গুরু যারা তারা যেসব বলছে এই মেডিসিন গুলো নিয়ে আসছে, এই মেডিসিন গুলো শিখতেই হবে আপনাকে। এই যেখানে আমরা 100টা মেডিসিনের নাম বলেছি, একুট এবং ক্রনিক মিলিয়ে এগুলো হলো লার্জ লিমিট, এই 100টাকে একটাও ছাড়া যাবে না। তারপর আমরা বলছি যে মিডিয়াম রিমেডি, মিডিয়াম রিমেডি কাকে বলে, আমরা অলরেডি এর আগে আলোচনা করেছি যে যাদের লক্ষণ 100-র বেশি এবং 500-র কম, এই মিডিয়াম রিমেডিও আমরা এখানে কোনগুলো বেশি প্রয়োজনীয় এগুলো আমরা নিয়ে এসেছি। কেন 115টা আরো আছে, আমি জাস্ট 115টা সাজেস্ট করলাম। তারপরে আমরা আসছি স্মল রিমেডি, স্মল রিমেডি কাকে বলে, যেসব মেডিসিনের লক্ষণ শুধু 100-র কম এগুলোকে বলে স্মল রিমেডি। এগুলা খুব বেশি মতো কাজ করে, ওইটাই লাগবে এমন। এই জন্য যারা বড় মাপের হোমিওপ্যাথ তারা অনেকগুলা দেখা গেল যে স্মল রিমেডি শিখে রাখেন, এবং যখন সাদা ধরেন সাধারণ হোমিওপ্যাথ যে একটা কেস হাল করতে পারেন না, তার কাছে আসলে তিনি ওই যে এসব তুরুপের তাসের মতো এসব স্মল রিমেডি ব্যবহার করে দেখা গেল যে কেসটা হাল হচ্ছিল, এটাকে উনি হাল করে ফেলে। এগুলো আমরা এখানে 85টা দিয়েছি, আরো হতে পারে, এখানে জাস্ট এগুলো সাজেশন। এই হচ্ছে মেডিসিন গুলো, আমরা একটু নাম নাম গুলো একটু বলি, একটু নাম গুলো বলি, আমরা নাম গুলো বলে আমরা চেষ্টা করব লেকচারটার আমরা আগে স্লাইড গুলো শেষ করে আবার ফিরে আসবো এখানে। সে নিয়ম হলো প্রত্যেকটা মেডিসিনকেই এর চুম্বক লক্ষণ গুলা নির্দেশ করে পড়া পড়া, এবং মানে দুজনে এজ ইফ দুজনে ডিসকাস করছেন আপনারা। মেটেরিয়াল মেডিকেল এটা আরেকটা স্টাইল, যে আপনি দুই বন্ধু বা শিক্ষক এবং সিনিয়র ছাত্র হতে পারে, দুজনে মেটেরিয়াল মেডিকেল জানেন অলরেডি আপনারা, এখন এটাকে আরো বেশি চর্চা করছেন, তাইলে দুজন বসে বসে এই একটা একটা করে মেডিসিন, ধরেন একজন বলে আচ্ছা আপনি এখন একটা বলেন, উনি এখন একটা যে একদম মেন ফিলিয়াম শিপা, আরেকজন বলে এলো এভাবে, এটাও কিন্তু একটা পড়া স্টাইল। এভাবে আপনি দেখা গেলো যে আপনি যদি ঘন্টা দুই এক বা দুই তিন ঘন্টা বসার মতো শ্রম সাধ্য কাজ করতে পারেন, তো এতে অ্যাটলিস্ট 100 মেডিসিন আপনার চর্চা হয়ে যাবে কিন্তু। এবং এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ওয়ে অফ লার্নিং হোমিওপ্যাথিক রেমেডিস, যে এই যে মেডিসিন গুলো পুরোপুরি ভাবে না, এর মেইন চুম্বক লক্ষণ গুলো এই আলোচনা করা, মানে আপনাকে রিমাইন্ডার দেওয়া, আপনাকে মনে করিয়ে দেওয়া, বা হয়তো আপনি দুইটা লক্ষণ এই ওষুধের অতটা ভালোভাবে জোর দেননি, কিন্তু দেখা গেল যার সঙ্গে আপনি পাঠ করছেন তিনি এই দুইটা লক্ষণকে খুব জোর দিয়েছে, এবং এটা রেফারেন্সও বলেন যে অমুক রাইটার এইভাবে বলছে, তো এই দুইটা লক্ষণ আপনার শেখা হয়ে গেল। এভাবে সবসময় ডিসকাস করতে হয়, আপনি শুধু এককভাবে মেটেরিয়াল পড়ে আপনি ভালো মেটেরিয়াল শিখতে পারবেন না, ইউ মাস্ট ডিসকাস। এবার এই যে আমি এখন লেকচার দিচ্ছি আপনাদেরকে, এটাও আমার শেখা হয়ে যাচ্ছে, আপনাদের এটা দিতে গিয়ে আমার অনেক পড়তে হয়েছে, আবার এই যে কথাগুলো বলবো তাতে আমার মাথার মাঝে আরো মানে শক্তভাবে এটা বসে যাবে, তো এইটাও আর একটা ওয়ে, আমরা পরে আসবো, এখন শুধু নামগুলো বলি। আমরা প্রথমে এগুলো হলো লার্জ এমিটি, যেগুলার লক্ষণ শুধু 500-র বেশি, লার্জ এমিটি একুটও আছে ক্রনিক রিমেডিও আছে। আমরা প্রথমে যাই একোনাইট, এখন একটু জানতেই হবে, আমরা পরে
যখন আলোচনায় আসবো তখন এর ফিচার্স গুলো আলোচনা করবো। এখন শুধু নাম বলেই বলি, এলিয়াম শিপার লাগবেই, একুট সর্দি টর্দি এর অনেক প্রয়োগক্ষেত্র আছে, প্রায় লাগে এই জিনিসটা একুট কেসে অনেক সময়ই। এলো, এলো তো লাগবেই, এলো ডায়রিয়ার ক্ষেত্রে লাগে, এলো আপনার পালসের ক্ষেত্রে লাগে, তার এই যে আইবিএস রোগীদের ক্ষেত্রে লাগে। আমি জাস্ট রোগের নাম বলেই বলছি, লক্ষণ তো বসে আমরা দিয়া চিকিৎসা করি, মানে জাস্ট প্রয়োগ ক্ষেত্র গুলা। এলোমিনা খুব ইম্পর্টেন্ট, আপনি যদি কঠিন চর্মরোগ অন্য ভালো করতে পারছেন না বা কঠিন মনে করেন কনস্টিপেশন অন্য ভালো আপনার হাতে সেটা হাল হয়ে যাবে, ইম্পর্টেন্ট মেডিসিন। এমনকার খুব ইম্পর্টেন্ট এই মানে বাচ্চাদের সর্দি টর্দির জন্য অ্যানাকার্ডিয়াম, খুব ইম্পর্টেন্ট একুট গ্যাস্ট্রাইটিসের জন্য এবং সাইকিয়াট্রির বিভিন্ন ধরনের কঠিন অসুখ সারানোর জন্য অ্যান্টিম ক্রুড। আমি আর এখন ফিচার গুলো বলছি না, হলে নামই বলি তাহলে দেরি হয়ে যাবে। অ্যান্টিম ক্রুড ইম্পর্টেন্ট, অ্যান্টিম ট্রাক্ট এর সাথে পড়তে হয়। তারপর আছে এপিস, আরেকজনে বললাম হয়তো যে এপোসাই নাম দিলেন, এপোসাই আরেক জায়গায় আছে, এখানে এপিস এটা বেশি পলিক্রেস্ট। আর্জেন্টাম মেটালিকাম খুব ইম্পর্টেন্ট, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্নিকা, আর্নিক অ্যালবাম, আর্সেনিক আয়োডিকাম, অরাম মেটালিকাম। তারপর আসি আমরা বেসিলিনাম বা টিউবারকুলিনাম ববিনাম, এই এই মেডিসিনটা করতেই হবে। বেপটিসিয়া, বেরাইটাকার, বেরেটা মিউ, অনেক ক্ষেত্রে আছে আমরা বেরাইটাকার দিই না, বেরেটা মিউ তো বেশি দিই মনে করেন অনেক সময় ক্রনিক টনসিলাইটিস এর ক্ষেত্রে, যে দেখলাম হয়তো এখানে বেরাইটার লক্ষণের মতোই আছে, একটু গরম ভাব আছে, একটু বেরাইটা খুব শীতকাতর, বেরাইটা মিউরের নিজস্ব কিছু লক্ষণ আছে। এখানে অনেক ক্ষেত্রে আমরা বেরাইটা কার্বের যেতে বেরাইটা মিউর দিই ক্রনিক টনসিলাইটিস এ, অনেক সময় বেরাইটা কার্বো দিই কিন্তু বেরাইটা মিউর অনেক সময় দেওয়া হয়। বেলেডুনা একুট কিন্তু বড় মাপের একটা মেডিসিন, অ্যাসিড গঞ্জে খুব লাগে, মনে করেন আপনার গাউটের ক্ষেত্রে লাগে, প্রস্রাবের ক্ষেত্রে লাগে, এর অনেক ইম্পর্টেন্ট লক্ষণ আমরা বলবো পরে। বারবেরিস খুব ইম্পর্টেন্ট, বরাক্স, বিসমাত, ব্রোমিয়াম, ব্রোমিয়াম ধরেন অনেকে হয়তো জানেন না কিভাবে ব্যবহার করেন, ব্রোমিয়াম লাগে যে যখন আপনার গ্ল্যান্ড গুলা শক্ত হয়ে যায় তখন দুইটা মেডিসিন বেশি আছে যে গ্ল্যান্ড শক্ত হয়ে গেছে, একটা হলো কনিয়াম একটা হলো ব্রোমিয়াম। অনেক সময় দেখা গেলো যে এখানে আমাদের কাছে আসে ক্যারোটিড টিউমার নিয়ে আসে, আপনি অন্যান্য মেডিসিন দিলেন লক্ষণ সার দিছে, যেভাবে লক্ষণ আসে দিলে দেখা যাচ্ছে না হয়ে যাচ্ছে, প্রাইমিয়া তো একদম পলিক্রেস অহরহ লাগবে। ক্যালকিরিয়া কার্ব, ক্যালকিরিয়া ফ্লোর, ক্যালকিরিয়া ফ্লোরের পেশেন্ট আমরা অনেক সময় ওই অনেক সময় ধরেন মহিলাদের ফাইব্রয়েড বা মহিলাদের অনেক টিউমার আছে বা অনেক বোনের টিউমার আছে, এইসব ক্ষেত্রে লক্ষণ সাদৃশ্য অবশ্যই ক্যালকিরিয়া ফ্লোর লাগে, ইম্পর্টেন্ট মেডিসিন। আবার ক্যালকিরিয়া ফ্লোর অনেক সময় ভেইনের যে বৈকল্য, ভেরিকোজ ভেইন, তারপর আপনার আর্টেরিওভেনাস স্মেল ফরমেশন খুব লাগে ক্যালকিরিয়া ফ্লোর। ক্যালকিরিয়া ফস খুব ইম্পর্টেন্ট ওষুধ, ক্যালকিরিয়া সাল্ফ, অনেক সময় ক্যালকিরিয়া কার্বেরই লক্ষণ কিন্তু গরম কাতর, বা অনেক সময় দেখি যে আমরা হয়তো ফিসুলা রোগী তার পুজের সাথে রক্ত যাচ্ছে বেশি বেশি, তখন অনেক সময় আমরা ক্যালকিরিয়া সালফের দিকে আমরা একটু নজর দিই। ক্যাম্ফর লাগে, ক্যানাবিস ইন্ডিকা অনেক লাগে, ক্যান্থারিস তো অহরহ লাগে, বিশেষ করে প্রস্রাবের সমস্যা, ডিসেন্ট্রির সমস্যা, সেক্সের সমস্যা। ক্যাপসিকাম, কার্বোভেজ একদম খুব ইম্পর্টেন্ট মেডিসিন, কার্সিনোজেন তো একদম বিশাল পলিক্রেস্ট, আগে পলিক্রেস্ট ছিল না এখন কিন্তু একটা বড় পলিক্রেস্ট। আমরা যখন ছাত্র ছিলাম 70-80 দশকে আমি এর আগে বলেছি আমাদের শিক্ষকরা কার্সিনোজেন ভালো জানতেন না, ব্যবহার করতেন না, কিন্তু পরবর্তীতে আমরা আমরা যখন একটু সিনিয়র হয়েছি দেখলাম যে বিদেশি হোমিওপ্যাথি বিশেষ করে ব্রিটিশরা
খুব বেশি এটার উপর জোর দেয় এবং এর অনেক ক্লিনিক্যাল লক্ষণ তারা বের করেছে, তো আমরাও ব্যবহার করি। এবং এটা দেখবেন রেপার্টরি তো একদম পলিক্রেস্ট একটা মেডিসিন, আপনাকে কার্সোসিন ভালো জানতেই হবে যদি ক্রনিক বিভিন্ন কেস হাল করতে চান। অস্টিকাম খুব ইম্পর্টেন্ট মেডিসিন, অনেক সময় অনেক ইউরিনারি প্রবলেম আছে, প্যারালাইটিক প্রবলেম আছে, ক্যামোমিলা বাচ্চাদের ক্ষেত্রে বেশি লাগে আমরা সবাই জানি, চেলিডোনিয়াম ইম্পর্টেন্ট মেডিসিন, সিকুটা ভাইরোসা বিশেষ করে যারা এপিলেপটিক কেস গুলা ডিল করেন বেশি, এপিলেপটিক কেস, ব্রেনের অনেক বৈকল্য, অনেক ধরনের আপনার টুইচিং, মাস্কুলার টুইচিং, তারা কিন্তু সিকুটার ব্যবহার ভালো জানে আমি আশা করি। চীনা বাচ্চাদের ক্ষেত্রে খুবই লাগে, চায়না একদম হোমিওপ্যাথি ফার্স্ট মেডিসিন, এটা অনেকই কমন মেডিসিন। কোকুলাসিন দেখা যায়, একটা স্পেসিফিক ইন্ডিকেশন আছে কোকুলাসের এবং খুব ভালো ফল পাবে যদি সঠিকভাবে দেওয়া যায়। কোফিয়া ক্রুডা, কলচিকাম, পনায়াম মেকুলেটাম, করেলিয়া রুব্রা, প্রটেলাস হরিডাস, কুপ্রা মেটালিকাম। আমরা আরো আসি ডিজিটালিস, আমার ধারণা ডিজিটালিসের ব্যবহারটা আমাদের যারা জুনিয়র হোমিওপ্যাথ, আমার ধারণা কিছু ভুল হতে পারে সেটা, আমি যখন জুনিয়র ছিলাম ডিজিটালিস্টটা অনেক সময় উল্টা পাল্টা ব্যবহার করেছি আমার কাছে মনে পড়ে, খুব ভালো হয়তো বুঝি নাই তখন, কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝেছি। ডিজিটালি যদি সঠিকভাবে আপনি ব্যবহার করেন তাহলে অনেক অনেক ইম্পর্টেন্ট রোগী আপনি হারিয়ে ফেলবেন, বিশেষ করে কার্ডিয়াক পালস, মানে পালসের বিভিন্ন ধরনের বৈকল্য এরকম কেস, কিন্তু এটার সঠিক প্রয়োগ জানতে হবে। ড্রসেরা অহরহ লাগে, একটা খাসি জাতীয় কেসে ডাল কামড়া তো লাগেই, একটা ধরেন আপনি ডাল কামড়া রাস্টক্স এগুলা খাসাখাছি এবং পলিক্রেস্ট হিসাবেই ব্যবহৃত হয়। জেলসিমিয়াম কুপ, গ্রাফাইটিস দেখেন একটু ছাড়তে পারবেন না, একটা মেডিসিনও কম পড়লে হবে না। কিপার সালফ, হাইওসেয়ামাস, ইগনেশিয়া, আয়োডিয়াম, আয়োডিয়াম কত ইম্পর্টেন্ট মেডিসিন, আয়োডিয়াম, ইপিকাক, ক্যালিবাইক্রাম অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন, ক্যালিকার এর চাইতেও বেশি ইম্পর্টেন্ট, ক্যালিফস, ক্রিওজোট, লেকেনিনাম, মাই গড, আমরা লেকেনিনাম আমার মনে হয় একটা আমরা লেকচার নিয়েছি এর আগে, লেকেনিনাম যে ভালো জানেন, লেকেনিনাম এবং লেকেসিস ভালো যে যিনি জানেন তিনি অনেক কেস হাল করেন বলে আমার বিশ্বাস, লেকেনিনামের ব্যবহার অনেক বেশি। এটা ধরেন অনেক ধরনের সাইন, আমি রোগের নাম হিসেবে বলছি কেউ মাইন্ড করবেন না, জাস্ট বোঝানোর জন্য, নাকের অনেক সাইনোসাইটিসের কেস আপনি লেকেনিয়াম সারা দেখা গেল যে হাল হচ্ছে না, আপনার দেবেন অনেক ধরনের রিউমাটিক আর্থ্রাইটিসের কেস লেকেনিয়াম সারা হাল হচ্ছে না, এমনকি দেখবেন মাইগ্রেনের কেস হাল হচ্ছে না, সায়াটিকার কেস হাল হচ্ছে না, এবং ব্রেস্টের অনেক সমস্যা এটা সারা পারবেন না, এমনকি অনেক ইম্পর্টেন্ট সাইকিয়াট্রিক ডিজিজ আছে খুব ইম্পর্টেন্ট দেখা যাবে যে লেকেনা লেকেজি যদি আপনি ভালো বুঝেন এবং সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এটা অনেক সময় দেখা যায় যে আমরা খুঁজি এই ভুল, লেকেসিস জায়গায় অনেক সময় লেকেনিনাম দিয়ে দিয়েছি, লেকেনিনামের জায়গায় লেকেসিস দিয়ে দিয়েছি, কারণ এর 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 ডিফারেন্স করাটা একটু একটু মানে একটু ফাইনাল ডিফারেন্স আছে, এগুলো ভালো করে জানতে হয়, আমরা সময় পাইলে আলোচনা করব। লিডাম খুব লাগে, লাইকোপোডিয়াম তো বিশাল পলিক্রেস মেডিসিন, তারপর আছে মেডোরিনাম, মেডোরিনাম কিন্তু স্বল্প প্রুফ মেডিসিন, মানে স্বল্প প্রুভিংকৃত মেডিসিন, এটা কিন্তু বেশি বড় প্রুভিং হয় না, কিন্তু এর যুগে যুগে এর ক্লিনিক্যাল ব্যবহারে অনেক বড় একটা মানে পলিক্রেসের মর্যাদাই পেয়ে গেছে, বিশাল বড় মেডিসিন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন হিসেবে পরিগণিত হয়েছে। আপনি দেখবেন যদি ক্যান্টের প্রথম দিকের যে রেপার্টরি, ক্যান্টের আমরা পাঁচটা তার এডিশন হয়েছে, আমরা যেটা পাই ফিকেন্ডেশন, ক্যান্টের প্রথম দিকের গুলাতে মানে ফিফথ পর্যন্তই আপনি মেডোরিনাম প্রায় পাবেনই না, এই মাঝে মাঝে হঠাৎ কদাচিত দেখবেন মেডোরিনাম আছে, কারণ ওই সময় মেডোরিনামে যেহেতু এটা প্রুভিং হয় নাই ভালো, এর বেশি সিমটম ক্যান্টেদের সময়ে আসে নাই, এটা যতটুকু ছিল ওনারা কতটুকু মেনশন করেছেন, কিন্তু এখন
মেডোরিনিয়া বিশাল বড় বেড়েছে, এবং আপনি এটা পাঠিয়ে দেখবেন যে এটা ওয়েল রিপ্রেজেন্টেড। মার্সোল অত্যন্ত ইম্পর্টেন্ট, মার্কোর, মেজেরিয়াম, মেজেরিয়াম, তারপর ধরেন বোরাক্স, এইগুলা যে ভালো জানে, মানে চরমুরগে এই যে পেট্রোলিয়াম, এটা গ্রুপ পেট্রোলিয়াম ধরেন, তারপরে ধরেন গ্রাফাইটিস, সরিনাম, মেজেরিয়াম, এই যে আপনার ওই যে বললাম বোরাক্স, এই মেডিসিন গুলা যে ভালো করে মানে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করে ভালো করে বুঝছে এবং পরে, সে কিন্তু অনেক কঠিন চর্মরোগ কিন্তু তার হাতে হাল হবে। এই জন্য এই মেডিসিন গুলো খুব ভালো করে পড়তে হয়। না যা অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন, না যাও বেশি বড় করে প্রয়োজন হয় নাই, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যে না যা ভালো জানে, উনি অনেক ইম্পর্টেন্ট, বাচ্চাদের কার্ডিয়াক কেস ওনার হাতে হাল হয়ে যায়, ভালো হয়ে যায়। নেট্রামিউর বলারিও পক্ষে রাখে না, নেট্রাম কার, নেট্রাম সালভ, খুব ইম্পর্টেন্ট নেট্রাম মেডিসিন এগুলা। অ্যাসিড নাইট্রিক, নাক্সবম, বিশাল বড় পরিমাণ, ওপিয়াম, পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম খুব মানে ভালো জানা উচিত যারা স্কিনের রোগী আমাদের যে হরহামেশা আছে। অ্যাসিড ফস খুব কাজে লাগে, ফসফরাস একদম পলিক্রেস্ট, ফাইটোলেকা, এটা অ্যান্টিসিবিলিটিক মেডিসিন, ফাইটোলেকা, এটা অনেক গ্ল্যান্ডুলার প্রবলেমে, গলার মধ্যে অনেক গ্ল্যান্ডের সমস্যা, ফাইটোলেকা অনেক কাজে লাগে, ইভেন ক্যান্সারেও কাজে লাগে। প্ল্যাটিনা খুব চমৎকার মেডিসিন, গতদিন আমি বলছিলাম যে আমার একটা পেশেন্টকে আমি প্ল্যাটিনা দিচ্ছি এখনো। প্লাম্বাম মেটালিকা, এটা আমি বারে বারে বলছি যে আমার ধারণা আমাদের সিনিয়ররা হয়তো জানেন, বা সিনিয়র সবাই ভালো জানেন না বলেই আমি দেখেছি এটা অনেক আগে, এখন হয়তো সবাই আরো এসে পড়ানো হয় না এবং অনেকে ভালো জানে না, কোনো প্লাম্বামের ব্যবহারও কম করে, ক্ষেত্রই পান না। অথচ প্লাম্বাম যদি ভালো করে বুঝতে পারে, ভালো করে জানেন, ওরে বাপ, এর বিশাল এর ক্ষেত্র, প্রয়োগ ক্ষেত্র, কঠিন কঠিন রোগীতে, কঠিন কঠিন রোগীতে, ব্রেনের অনেক কঠিন অসুখে, কিডনির অনেক কঠিন অসুখে, আপনার পরিপাকতন্ত্রের অনেক কঠিন অসুখে প্লাম্বাম, প্লাম্বাম, প্লাম্বামের আবার আপনার সল্ট আছে, প্লাম্বাম আয়োড খুব হেভি লাগে। পোডোফাইলাম একটা ডায়রিয়া, তারপরে ধরেন প্রলাপস টলাপসে অহরহ লাগে পোডোফাইলাম। সরিনাম আমরা চিফ অ্যান্টিসোরিক কি বলবো, নসোড খুবই ইম্পর্টেন্ট মেডিসিন, পালসিটিলে তো বিশাল পলিক্রেস্ট। তারপরে আমরা আসি রাস্টক্স, বিশাল পলিক্রেস্ট, সেবাইনা বিশেষ করে মেয়েদের কেসে, ফিমেল জেনিটেলিয়ার অনেক কমপ্লেন নিয়ে সেবাইনা খুব ভালো লাগে। সিকেলিকোর, সিকেলিকোর অনেক সময় আমরা অনেক এই মেয়েদেরই ব্লিডিং কেসে, ব্লিডিং ম্যানিফেস্টেশন ডেলিভারির পরে, অনেক সময় হয়তো অনেক গ্যাংগ্রিন, আলসার, খারাপ খারাপ কেসে সিকেলিকোর ভালো জানলে দেখবেন যে আপনি কাজ করে ফেলছেন। সিপিয়া খুব ইম্পর্টেন্ট, সাইলিশিয়া অবশ্যই, স্টেফিসিক্রিয়া ইয়েস, সালফার তো রাজা, কিং অ্যান্টিসোরিক না শুধু, মানে সব কিছুরই রাজা আছে। সিফিলিনাম খুব কাজে লাগে, টেবেকাম এটা খুব খুব ইম্পর্টেন্ট মেডিসিন, ফুজা চিফ অ্যান্টিসাইকোটিক, টিবারকুলিনাম, এখানে টিবারকুলিনাম ওইখানে বেশি লিনাম আছে, এর মধ্যে সামান্য একটু ডিফারেন্স। আবার অনেকে বলেন যেমন ক্লার্ক বলেন যে আমি টিবারকুলিনাম ইন্ডিকেশন আমি বেশি লিনাম দিই, বেশি লিনাম ইন্ডিকেশন টিবারকুলিনাম দিই, অ্যান্ড দ্যার ইজ নো প্রবলেম, যে হালকা একটু ডিফারেন্স, আমরা বলবো কি কি ডিফারেন্সটা আছে, এটা জানলেই আপনি দুইটা ইজিলি জানলেন, একটু হালকা চারটা ডিফারেন্স আছে আমরা বলবো যদি এখানে আসে। মিরেট্রামেলবাম খুব লাগে, অনেক মানসিক রোগীতে লাগে, অনেক আপনার কলেরার কেসে লাগে। জিঙ্কাম মেটালিকাম, নিউরোলজিক্যাল কেস, সেক্সুয়াল কেস খুব লাগে। তো এই যে গেল আমাদের, এইগুলো হলো সাজেস্টেড লার্জ রেমিডিস, একটাও সারা যাবে না, একটাও সারা যাবে না, বরং এই ওষুধগুলো প্রত্যেকটাই আপনি চেষ্টা করবেন যে একেবারে কি বলবো, মানে যত বেশি তারে আপনি চিনতে পারেন, জানতে পারেন, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল বই, বিভিন্ন রেটের বই পড়েন, বেশি বেশি পড়েন। বিশেষ করে ওই যে বললাম সেকেন্ডারি টেক্সটটা বেশি পড়বে,
আর মাঝে মাঝে প্রাইমারিতেও যেতে হবে, কিছু কিছু আপনি হেরিং এ যেতে হবে, হেরিং ও কনসাল্ট করতে হবে, তাইলে পুরো আইডিয়াটা আপনার মধ্যে আসবে। এটা গেল লার্জ রিমেডি, এখান থেকে একটাও সারা যাবে না। এই যে আমরা কয়টা বললাম, এখানে আছে 100টা মেডিসিন, একটাও সারা যাবে না। যারা নতুন হোমিওপ্যাথ তাদেরও বলছি, পুরানদেরকেও বলছি, পুরান তো অবশ্যই সব জানেন এগুলা। এখন আমরা আসি সাজেস্টেড মিডিয়াম রিমেডিস। মিডিয়ামটা কি, যাদের লক্ষণ সংখ্যা 100-এর বেশি 500-এর কম। দেখেন এখানে হয়তো যারা সিনিয়র তারা তো নিশ্চয়ই সবগুলো ব্যবহার করেন, আমি যেন একটাও দেই না যেটা আমি ব্যবহার করিনি। এখানে প্রত্যেকটা আমি ব্যবহার করি, যেটা ব্যবহার করিনি করি না এটা দেই নি। আচ্ছা তাহলে দেখেন জুনিয়ররা হয়তো সবটি ব্যবহার করেন না, আপনি শুধু আপনার মাথায় রাখবেন এটা এখনই না, আগে লাস্ট গুলো ভালো করে পড়েন, আয়ত্ত করে তারপরে এটাতে আসবে। এবি স্ক্যান, এটা একদম ছোট্ট জায়গায় খুব খুব হেভি লাগে, এবিস না একরা। আপনার এক নম্বর করেন একুট গ্যাস্ট্রাইটিস লক্ষণ আছে, অনেক ধরনের লক্ষণ আছে, এইটা লাগবেই। এপ্রোটেনাম খুব ইম্পর্টেন্ট মেডিসিন, বিশেষ করে বাচ্চাদের পুষ্টির দোষে আম্বিলিকাসের নানা সমস্যা, আমরা পরে আলোচনায় আসলে আলোচনা করব। একালিফা ইন্ডিকা, এটা একটা ইন্ডিয়ান মেডিসিন, এটাও অনেকে যে একুট কেসে এটা ব্যবহার করা হয়, এটা অনেকটা আয়ুর্বেদের থেকে লক্ষণের সূত্রটা আসছে, কিন্তু এটা ব্যবহার হয়ে ক্লিনিক্যাল লক্ষণও আছে। অ্যাসিটিক অ্যাসিড লাগে, একটিয়ার এসমোসা হেভি লাগে, একটিয়ার এসমোসার আর একটা নাম হলো সিমি সিফুগা, এখানে আবার জগরা আছে। সম্ভবত ক্লার্ক নেশ এবং আর তিনজন এরা বলে নাই এটাকে আমরা সিমি সিফুগা বলবো, ওনাদের বিরোধী করে না এটা দেয় কোনো অসুবিধা নেই, আমরা দুইটাই এক মেডিসিন সেম মেডিসিন, একটিয়ার এসমোসা কেউ বলে সিমি সিফুগা। বাচ্চাদের ক্ষেত্রে খুব লাগে আমরা সবাই জানি, এগারিকাস বিশেষ করে নিউরোলজিক্যাল নিউরোমাসকুলার অ্যাবনর্মালিটিতে এবং কিছু কিছু স্কিনেরও প্রবলেমে এগারিকাস খুব ভালো ব্যবহার। এগনাস কেস্টাস, এটা বিশেষ করে যারা যৌন দুর্বলতা আছে, সেক্সুয়াল ডেফিসিয়েন্সি আছে, এদের বেশি লাগে। এমব্রাগ্রেসিয়া, এটাও বাচ্চাদের ক্ষেত্রে বেশি লাগে। এমন মিউর, ওই যে এমন কার বলছিলাম বড়টাতে, এর সাথীবাই হলো এমন মিউর, এই দুইটাই পাশাপাশি পড়তে হয়, একটু ডিফারেন্স আছে ভ্যারাইটা কার্প এবং ভ্যারাইটা মিউরের মতো। আঙ্গুষ্টুরা, আমার আমার উস্তাদ ব্যবহার করতেন আঙ্গুষ্টুরা। এন্থ্রাক্স, এটা আপনার অনেক ধরনের আলসারেটিভ কেস, অনেক ধরনের ইরাপশনের জন্য আলসারের দিকে চলে যায় একদম, এরকম সেপসিস হয়ে যায় এরকম কিছু লাগে। এপোসাইন আপ তো খুব লাগে, বিশেষ করে যাদের অ্যাসাইটিস হয়, ইডিমা হয়, মানে শরীরে পানি যদি ধরে রাখে বেশি। আর্টিমিসিয়া ভালগারিস, আর্টিমিসিয়া ভালগারিসের উপর চাইনিজ একজন চিকিৎসক গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন এই যে 2 বছর আগে, আমি চায়নাতে ছিলাম, আমি ওনাদেরকে বললাম যে এটা তো আমাদের মেডিসিন, বলে বলে হোমিওপ্যাথির মেডিসিন, হ্যাঁ এটা আমাদের, আমরা চাইনিজ ইন্ডিজেনাস যে তাদের যেটা দেশজ চিকিৎসা এটা খুব একটা ইম্পর্টেন্ট কাজ, আমি এটা আমরাও ব্যবহার করি হোমিওপ্যাথিতে। যাই হোক, এরাম ট্রিফাইলাম খুব ইম্পর্টেন্ট একুট মেডিসিন হিসাবে বেশি ব্যবহৃত হয়। এসাফিটিডা, পেটের মাঝে অনেক গ্যাস্ট এসে খুব দুর্গন্ধ, যত ফ্লাচুলেন রেমেডি আছে এর মাঝে একটা ইম্পর্টেন্ট মেডিসিন এসাফিটিডা। এসআরাম, অনেক করেন অনেকের খুব হাইপার সেন্সিটিভিটি থাকে আওয়াজ ঘষা ঘষি এগুলায়, এসআরাম খুব অ্যালার্জিক এবং খুব হাইপার সেন্সিটিভ মেডিসিন। এসডিএস রুবেন্স, এটা ব্রেস্টের টিউমার আমরা ব্যবহার করি লাগে। বেডিয়াগা ইম্পর্টেন্ট, ববিষ্ঠা, এই দেখেন এই যে মেডিসিন গুলো আমি মাঝে মাঝে পড়ি চিন্তা করি আচ্ছা হঠাৎ করে একটা মেডিসিন মারতে লোভেলিয়া ইনফ্লাটা, ও মা দেখে আমার
এই হতে একটা একটা দুইটা সিমটম আমার মাথায় আসছে, নাই মেডিসিন নাই মাথায় নাই, মোবাইলে ইন্টারনেটে শুধু নামটা শুনছি মনে হয় এমন হয়ে যায়, এটা স্বাভাবিক। এত সব পিকুলিয়ার মেডিসিন, পিকুলিয়ার সিমটম, আপনি বারে বারে না পড়লে মনে থাকবে না। এটার একমাত্র উপায় হলো বারে বারে পড়া, ডিসকাস করে করে পড়া। এই যে ববিষ্টা বিফোর আনা খুব ইম্পর্টেন্ট মেডিসিন, বিফোর আনা। ধরেন আজকাল আমাদের কাছে অটিজমে রুগী আছে, বলে এএসডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, তারপরে আছে আপনার এডিএইচডি, এডিএইচডি বাচ্চা আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটা কিন্তু যে মেডিসিন আমরা দিই, এর মধ্যে বুফোর আনা ইম্পর্টেন্ট মেডিসিন, বুফো ভালো করে জানতে হয়, এবং বুফো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে খুব বেশি লাগে বুফোর আনা। ক্যাকটাস গ্যান্ডিফ্লোরাস হার্টের হার্টের ব্যথার জন্য এবং হার্টের মাঝে ব্লকের জন্য, বা হার্টের অনেক বই করলে ক্যাকটাস আমরা ব্যবহার করি। অনেকে আছে একদম নিম্ন শক্তিকে একেবারে মাদারও ব্যবহার করে, আমি উঠে গেলাম না, কিন্তু মেডিসিনটা আমরা ব্যবহার করি, এটা 50 মেলাসিমল আছে, আপনি সেভাবে দিতে পারেন। ক্যাডমিয়াম সাল্ট, এই মেডিসিনগুলো হলো কেন্টের একজন ছাত্র ছিলেন, তার নাম হলো ক্যাডমিয়াম সল্ট গুলা প্রুভিং করছিলেন, এর মাঝে এই যে ক্যাডমিয়াম সাল্ফ, এটা উনার মেডিসিন, ক্যাডমিয়াম সাল্ফ, ক্যাডমিয়াম অক্সালেট, ক্যাডমিয়াম মেটালিকাম, এটা যারা ক্যান্সার ট্যান্সার নাড়াচাড়া করেন এইসব লাগে বেশি, ক্যান্সার বা পেটের মাঝে অনেক আলসার আছে, রক্ত ক্ষরণ হয়, একটা ধরেন সেক্সুয়াল কেসেই বেশি লাগে সাধারণত, তাদের সেক্স ডেফিসিয়েন্সির কেসে। ক্যালকিরি আর্স, এটা একটা ছোট মেডিসিন, ক্যালকিরি এবং আর্সের কাছাকাছি লক্ষণগুলি বেশি আছে। ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা আমরা পটেন্সিতে ব্যবহার করি, আবার অনেক সময় মাদার ব্যবহার করি, এই যে লোকাল অনেক লিশনের মধ্যে, আবার এটা পটেন্সিতে ব্যবহার করি আমরা, এটা বিশেষ করে লিভারের ক্যান্সারে খুব অনেকে বেশি ব্যবহার করে এটা, এবং এবং বিশেষ করে যেগুলো মেটাস্টেসিস হয়ে যায়, এটা কিন্তু খুব হেভি এফেক্টিভ ক্ষেত্র বিশেষে অবশ্যই। ক্যানাবিস স্যাটাইভা, ক্যানাবিস ইন্ডিকার কাছাকাছি, ক্যানাবিস স্যাটাইভা একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন, বিশেষ করে গনোরিয়ার প্রাথমিক অবস্থায় ক্যানাবিস স্যাটাইভা ব্যবহার ব্যবহার আছে প্রায়। কার্বোএনামিল ইজ ইম্পর্টেন্ট মেডিসিন, এবার ক্যান্সারেও লাগে, গ্ল্যান্ড টেন্ডের মধ্যে খুব বেশি ব্যবহৃত হয়। কার্বোলিক অ্যাসিড, কার্ডুয়াস মেরিয়ানুস, কার্ডুয়াস মেরিয়ানুস এটাও অনেক সময় অনেকে নিম্ন শক্তিতে ব্যবহার করেন, আমরা 30-20 করি, এবং আমরা আমরা আন্ত মনে করি যারা নিম্ন শক্তি করে তাদের মধ্যে কাজ পাই। এটাও কিন্তু লিভার, গল বাডার এবং এই যে হেপাটোবিলিয়ারি সিস্টেমের কিছু বৈকল্য আছে অবশ্যই লক্ষণ সাদৃশ্যে খুব কাজে লাগে, কার্ডুয়াস মেরিয়ানুস এবং সিরোসিস, সিরোসিস, হেপাটাইটিস অনেক ক্ষেত্রে। এটা যদি আপনি ভালো করে জানেন দেখবেন যে এটা হেল্প করতে পারবে। অনেক সময় দেখা গেলো যে সিরোসিস হয়ে গেছে হেপাটাইটিস সি থেকে, আপনি ভালো করে দিল্লি দূরস্থ, কিন্তু ইউ ক্যান ইম্প্রুভ দ্য কেস। কোলোফাইলাম খুব লাগে বিশেষ করে মেয়ে লোকের জেনিটাল সমস্যার কারণে। চিমাফিলা, চিনির নাম আর্স, চিনির নাম সালফ, এটা বিশেষ করে আমরা বেশি ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, বিশেষ করে মনে করেন আপনার এটাকে বলে মিনিয়ার্স ডিজিজ, এটা কানের মাঝে শো 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 শব্দ করে, ছি 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 শব্দ করে, সব সময় শব্দ চিনাইটাস হয়, এবং কানের নানা ধরনের বৈকল্য এইসব আরো আছে, এইসব ক্ষেত্রে এটা বেশি আছে, আমি জাস্ট ক্ষেত্রটাই ইন্ডিকেট করলাম। সিস্টাস ক্যানাডেন্সিস, এটা একটা ছোট্ট মেডিসিন কিন্তু লাগে। ক্লিমেটিস ইরেক্টা, এটা প্রায়ই লাগে বিশেষ করে আপনার ইউরিনারি সিস্টেমের অনেক স্ট্রিকচারে, অনেক ইভেন কনজেনিটাল ও যদি বন্ধ থাকে, কোনো বাল্ব থাকে ইউরেথ্রার মধ্যে, এই নানা এই ধরনের নানা সমস্যায় ক্লিমেটিস ইরেক্টা খুব ভালো কাজ দেয়। কোকুলাস ইন্ডিকা খুব লাগে, না কোকুলাস ইন্ডিকা না, এটা কক্কাস
কাশিতে লাগে, বিশেষ করে রাত্রিবেলা কাশে, এবং ঘন কফ, পলিনসোনিয়া যারা ব্যবহার করেন খুব নিশ্চয়ই খুব ভালো জানেন। পলিনসোনিয়া সাধারণত আপনার ভেনাস বৈকুল্য, বিশেষ করে ধরেন আপনার পাইলস, হেমোরয়েডস, বিভিন্ন ধরনের ভেরিকোসিল, যেখানে ভেন গুলো ফুলে ফুলে গেছে, এখানে হেমামেলিসের মতো আরো বেশি এফেক্টিভ লক্ষণ সাথে যে এটা কলিনসোনিয়া দিই আমরা। এটার জন্য এটা হয়তো যারা ইয়াংরা জানেন না খুব ভালো বলেছেন, এটা মনে রাখবেন, ছোট্ট বেশি সময় লাগবে না, লাগবে না শিখতে, ভালো করে পড়বেন। কলসিন্থ তো লাগবেই, কলসিন্থ, ক্রোকাস স্যাটাইভা আছে, এটা ক্রোকাস স্যাটাইভা, ক্রোকাস স্যাটাইভা কিছুটা আপনার মেন্টাল সমস্যাও এটা কাজ করে, হিস্টেরিক প্রবলেম আছে। আচ্ছা, ক্রোটেলাস, সাইক্লামেন, ডায়োস্কোরিয়া, ডায়োস্কোরিয়া কলসিন্থেটিক উল্টা, ইলাপস, এটা একটা সাপের মেডিসিন, আমরা আলোচনা করছি আমার একটা লেকচারে অনেক, এটা খুব কাজে লাগে, বিশেষ করে এই যে আমাদের অনেক সময় ডিবিটি, ডিপ ভেন থ্রম্বোসিস, থ্রম্বোসিস খুব কাজে লাগে। এরিজারন ক্যানাডেন্সিস, ইউপ্রোটোরিয়া পার্ফ, এই যে আমাদের ডেঙ্গু গেল, এক সময় অনেকে এটা খুব ব্যবহার করেন, ইউপ্রোটোরিয়া পারফুরিয়াম, একটা ইউপ্রোটোরিয়া পারফুরিয়াটা, একটা ইউরিয়া পারফুরিয়াম, পারফুরিয়া ইউরিনারি কেসে লাগে, ইউরিনের বেশ কিছু বই করলে লক্ষণে এটা ব্যবহার হয়। আর ইউপ্রোটোরিয়া পারফার পারফুরিয়াম সম্পূর্ণ আলাদা, দুই ধরনের লক্ষণ। ইউফ্রেশিয়া, ইউফ্রেশিয়া আপনার লাগবেই, বিশেষ করে দিনের বেলা কাশি হয়, দেখবেন ইউফ্রেশিয়া খুব হেভি লক্ষণ, কাশিটা অনলি ডে টাইমে। তারপরে ধরেন চোখের নানা বই করলে, চোখের মাঝে কনজাংটিভাইটিস হইলে, চোখে পানি পড়তেছে, দেখবেন যে কাছাকাছি মেডিসিন গুলোর মধ্যে দৌড় দেওয়া আসে ইউফ্রেশিয়া, ভালো করে পড়তে হবে। ফেরাম মেটালিক, হেভি ফেরাম মেটালিক, এমনকি ধরেন এই যেমন একটা লক্ষণ ধরেন যে খাওয়ার পরপরেই বমি করে দেয়, খাওয়ার পরপরেই বমি, একটু পরেই বমি করে দেয়, রাখতে পারে ফেরামেটের অনেক লক্ষণ। ফেরামেটে আবার এনিমিয়া যাদের হয়, এনিমিয়া যেহেতু যত লক্ষণ আছে শরীরে খুব কাজে লাগবে, ফেরামফোসো তাই। অ্যাসিড ফ্লোট খুব ইম্পর্টেন্ট মেডিসিন, অ্যাসিড ফ্লোট, সেক্সুয়াল মেডিসিন, সেক্সুয়াল অনেক লক্ষণে কাজে লাগে, বোনের, তারপরে আপনার ধরেন এলোফেশিয়া এরিয়াটা, না না কিছু অ্যাসিড ফ্লোট লাগে, এরা খুব বদরাগী হয়, খুব সেক্সি হয়। গ্লোনোইন, গ্লোনোইন প্রায় দেখা যাবে যে যাদের মেনোপজাল সিন্ড্রোম হয়, রোদে গেলে মাথা ব্যথা, না না এই ধরনের যে মাথার সাথে মাথার ব্যথা জাতীয় এবং তার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে, এই যে তার একটা রক্ত সঞ্চালনের বই চলল, এইসব কাজে গ্লোনোইনটা বেশি ব্যবহৃত হয়। হেমামেলিসটা এই যে কলিনসিনিয়ার মতো, মানে রক্তনালীর বই করলো, রক্তনালীর বই করলে কি হতে পারে, এটা এই যে বললাম ভেরিকোসিস হতে পারে, আবার এটা অ্যানাস্টোমোসিস, যে এটাকে বলে আপনার আর্টেরিওভেনাস মেলফরমেশন, এদের কতগুলা জন্মগত বই করলো, টিউমারের মতো হয়েছে, ব্রেনের মধ্যে হয়েছে, এবং ব্রেনকে চাপ দিয়ে এই যে তর্কা হয়, এটা কঠিন অপারেশন করে বের করতে হয়। আবার যদি ভালো হোমিওপ্যাথিক ওষুধ আপনি দিতে পারেন, এবং এটা হেমামেলিসের কেস হতো, ওইখানে ওইটা শেষ করে দিন। দেখেন হেলিবোরাস নাইজার, হেলিবোরাস নাইজার, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস আমরা পটেন্সিতে ব্যবহার করি, আবার অনেকে এটা একটু নিম্ন শক্তিরও ব্যবহার করেন, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস অনেক সময় ক্যান্সারের কেসে অনেক সময় ব্যবহৃত হয়, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। হাইপেরিকাম, এটা নার্ভের বৈকল্যের জন্য একটা খুব মহৌষধ। আইরিস ভার্স, আইরিস ভার্স এগুলো খুব ইম্পর্টেন্ট মেডিসিন, বিশেষ করে আপনার পেনট্রিয়াসের বিভিন্ন ধরনের বই করলে আইরিস প্রায় এই কাছাকাছি আসে। ক্যালিব্রমটা দেখবেন, ক্যালিব্রম অনেকেই দেখা গেল যে আপনার হয়তো ব্রনের ক্ষেত্রে বেশি ব্যবহার করে, ক্যালিব্রম কিন্তু একটা বড় মেডিসিন,
এবং এর অনেক ইম্পর্টেন্ট ইভেন সাইকোলজিক্যাল লক্ষণ আছে কেলিগ্র, এই জন্য আমরা দেখেছি এখানে কেলি আয়ন, কেলি মিউট, কেলি নাইট্রেট, কেলি সালফ, আমরা সবাই জানি এগুলা। কেলি নাইট্রেট ধরেন কেলি কার্বের কাছাকাছি মেডিসিন, আমরা বিশেষ করে যাদের এজমার পেশেন্ট রাত্রে 3টা 4টার সময় ঘুম ভেঙে যায়, উঠে বসে যেতে চায়, এগুলা কেলিকার্ব কেলি নাইট্রেটে খুব কভার করে। কেলমিয়া, কেলমিয়া একটা পেন মেডিসিন বলতে পারেন, আরো আছে উপর থেকে নিচের দিকে যায়, মনে করো তার দেখা গেলো যে হার্টের ব্যথা আপনার কাঁধে গেল আর হয়ে একদম হাতে নামিয়ে গেল, বা ঘাড়ের মধ্যে ব্যথা, সার্ভিকাল স্পন্ডাইলোসিস, ব্যথা হয়ে একদম আঙ্গুল পর্যন্ত গেল, এইসব পেশে কেলমিয়ার অনেক প্রয়োগক্ষেত্র আছে। ইলিয়াম টিক, ইলিয়াম টিক আপনার সিপিআর কাছাকাছি কিন্তু উল্টা মেডিসিন, ওটা মহিলাদের জেনাইটেলিয়ার অনেক বই করলে কাজে লাগে। লিথিয়াম কার্ব, লিথিয়াম কার্ব অনেক একটা মেডিসিন, আপনার ডক্টর ইয়ে ফেরিংটন, ডক্টর ইয়ে ফেরিংটন অসুস্থ হয়েছিলেন, ওনার হার্টের সময় চলেছিল, এবং ডক্টর হেরিং তার শিক্ষক ইয়ে ফেরিংটনের, হেরিং তাকে চিকিৎসা করছিলেন, এবং ওনার যে প্রথমে দুইবার চিকিৎসা করেছেন, প্রথমে চিকিৎসা করেছিলেন লিথিয়াম কার্ব দিয়ে, এবং তার হার্টের সমস্যা দূর হয়ে যায়, তো ওইটা একটা মেডিসিন ঐতিহাসিক গুরুত্ব আছে। ওই যে বললাম লোবেলিয়া ইনফ্লেটা, এই মেডিসিনটা আমার মাথা থেকে প্রায়ই চলে যায়, যেটা লক্ষণ ছাড়া বাকিগুলো চলে যায়, কিন্তু বারে বারে পড়তো, এটা লাগে। আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্ব, বাচ্চাদের বেলা বিশেষ করে ডায়রিয়া ডোরিয়া খুব লাগে, ম্যাগনেসিয়াম ইউর, ম্যাগফস তো লাগেই, ম্যাগনেসিয়াম ফস, ম্যাগনেসিয়াম সালফ এটাও লাগে, ম্যাগনেসিয়াম সালফ বিশেষ করে ধরে দিই আমরা, ইভেন ইভেন আলসারেটিভ কলাইটিস দিয়েছে, কিছু কিছু কেসে ম্যাগনেসিয়াম সালফের লক্ষণ আসে, এবং যেটা খুব হেভি কাজ দেয় ম্যানগেনাম, এটা আমার আমার সিলেটের গ্রুপ ব্যবহার করতেন, ম্যানগেনাম উচ্চারণটা ম্যানগেনাম, উনি বলতেন ম্যানগেনাম, ওনার থেকে আমারও এই উচ্চারণ আমি এইভাবে করি, ম্যানগেনাম আসলে হবে ম্যাঙ্গেনাম। মস্কাস, মস্কাসটাও অনেক হিস্টিরিক রুগীতে আমরা ব্যবহার করি, প্রায়ই কাজে লাগে। মিউরেক্স পারপুরা, এটাও হিস্টিরিয়া এবং আপনার সেক্সুয়াল ওভার সেন্সিটিভিটি ইন দ্য ফিমেল যে কাজে লাগে। মিউরেটিক অ্যাসিড, অ্যাসিড মিউর, অ্যাসিড মিউরের ক্ষেত্রে অনেক, অ্যাসিড মিউর খুব দুর্বল, খুব দুর্বল মেডিসিন, 3টে দুর্বল মেডিসিন আছে, একটা হলো ফিজিক্যাল দুর্বলতা, একটা হলো মেন্টাল দুর্বলতার জন্য, আর একটা হলো বোধ, অ্যাসিড মিউর এবং অ্যাসিড আপনার বাড়ি থেকে বেরকমটা কিসের জন্য, একটা ফিজিক্যাল দুর্বলতার জন্য, একটা মানসিক দুর্বলতার জন্য, আর একটা হলো বোধ, অ্যাসিড মিউর, অ্যাসিড ফস এবং অ্যাসিড পিক্রিক তিনটে কাজে লাগে। নেট্রাম ফস, নাক্স মশাটা লাগে, এটা সাইকোলজিক্যাল কেসে আমরা অনেক দিই, নাক্স মশাটা লাগে। এটা কাজে লাগে, ভুলে গেলাম পরে বলবো, খুব প্রাউডি মেডিসিন, খুব প্রাউড এবং খুব সেক্সি, নামটা তো ভুলে গেলাম, এরা কাছাকাছি মেডিসিন এই দুইটা। ফাইসোস্টিগমা, ফাইসোস্টিগমা এইগুলো ধরেন ছোট্ট, যে খুব ভালো বুঝবে সে খুব কাজে লাগাতে পারবে, এগুলা নিউরোমাসকুলার বই খেলে এই যে ফাইসোস্টিগমা, তারপর চোখের কিছু ডিজিজে ফাইসোস্টিগমা লাগে, ইম্পর্টেন্ট। পিক্রিক অ্যাসিড, এই যে বললাম পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিডের কেস কম আসে আমাদের কাছে, কিন্তু আসে দুর্বল, ওই যে বললাম 3 দুর্বলতা। প্লান্টেগা মেজর, প্লাম্বা মায়র দেখেন, প্লাম্বা মায়র আমি জানি না আপনারা কে কিভাবে ব্যবহার করেন, আমার তো লাগে প্লাম্বা মায়র, প্লাম্বা মেটালিক, প্লাম্বা মায়র, প্লাম্বা মফজালিন,
যদি জানেন একদম দেখবেন মুখ্যম কিছু এটা কাজে লাগাতে পারছেন। পাইরোজেনাম, পাইরোজেনামের কি ধরেন কম পাওয়া যায় এখন, পাইরোজেনাম সেপ্টিক অ্যাবর্শন, পেরিটোনাইটিস এই ধরনের কেসে বেশি, তারপরে ধরেন ব্লাড পয়জনিং যেমন টাইফয়েড টিউবারকুলোসিস বেশি লাগে, এগুলো কম পায় আমাদের কাছে। এই ধরনের রোগ আজকাল কম আসে কারণ ওরা হাসপাতালে চলে যায়। রেডিয়াম ব্রোমাইডটা লাগে, রেডিয়াম ব্রোমাইড বিশেষ করে এত নিজস্ব লোকের আছি আছে, তারপর আমাদের কাছে যেসব রোগী এই যে মনে করে রেডিওথেরাপি দিয়ে আসে, বলো কই যে 25টা রেডিওথেরাপি দিয়েছি, 25টা কিভাবে সপ্তাহে 5 দিন 2 দিন ছুটি 2 দিন অফ 25টা নিয়েছে, তারপরে দেখা গেলো যে অসুখ এই পুনর্মসিক ভাবো, 1 বছর ভালো ছিল আবার যেই সেই, বলছে যে আবার কেমো দেওয়া লাগবে, আবার রেডিওথেরাপি দেওয়া লাগবে, এই সে রুগী আর দেবে না, তখন আমাদের কাছে আছে। তখন আমাদের প্রায়ই এই রেডিয়াম ব্রোমাইড এই যে সে তীব্র আপনার রেটা নিয়েছে, এটাকে আমরা অ্যান্টিডোট করি এবং রেডিয়াম ব্রোমাইড দিই, এবং সবসময় রেডিয়াম ব্রোমাইড না কিন্তু বেশিরভাগ সময় রেডিয়াম ব্রোমাইড দিই এবং কাজ পাই। রেনানকুলাস ভালভোসাস এটা দেখবেন অনেক সময় আমরা পায়ের মাঝে মনে করেন কর্ন হয়, খুব ব্যথাযুক্ত কর্ন, আমরা হয়তো অ্যান্টিক্লুড দিই অনেক সময়, অ্যান্টিক্লুডই চলে যায়, কতগুলো আবার যেতে চায় না, আবার গিয়ে বারে বারে ফিরে আসছে। এখানে কিন্তু ওই যে সেকেন্ড মেডে ছিল রেনানকুলাস ভালভোসাস, রাতটা নিয়ে তো হামেশা লাগে, কারণ কেন লাগে রাতটা নিয়ার পেশেন্ট আজকাল ধরেন এটা ভালো আমাদের আমার জন্য যে এলোপ্যাথিক ডাক্তার ভালো করতে পারে না, ফিশারের কেস, ফিশার ওই কাটলে কাটলে আবার হয়ে যায়, রুগী আর যেতে চায় না, তখন আমাদের কাছে আসে। এই জন্য আপনি ফিশারের কেসে খুব তীব্র ব্যথা থাকে না বলে, তারপর অনেক সময় হেমোরয়েডস এর মধ্যে রক্ত যায় ব্যথা করে তীব্র, পায়খানার স্তর ব্যথা, পায়খানার স্তর ব্যথার মধ্যে ধরেন রাটান হিয়া, অ্যাসিড মিউর, অ্যাসিড নাইট্রিক, তারপর ইভেন ইভেন আপনার কি বলে লেকেসিস, এগুলো খুব খুব প্রায়ই লাগে, প্রায় লাগে। তো রাটানিয়া খুব ইম্পর্টেন্ট মেডিসিন আমাদের দিতে হয়। রডোডেন্ড্রন এটাও আমরা অনেক সময় রাষ্ট্র দিয়ে, রাষ্ট্র হচ্ছে খুব ভালো কাজ করছে করছে একটা সময় দেখা গেলো ছেড়ে দিচ্ছে। আমার আমার একজন বড় গুরু আমাকে বলতেন যে এরপরে কমপ্লিমেন্টারি হিসেবে রডো দিবি, রাষ্ট্র কাজ করছে করছে ছেড়ে দিয়ে, তবে একটু দেখতে হয় যে বজ্রপাতে ভয়টা পায় কিনা, ঝড় তুফানে ভয় পায় কিনা, এটা থাকলে তো শোনায় সোহাগা, অনেক সময় না থাকলেও দিই, দেখা গেলো যে সত্যি সত্যই রাষ্ট্রের কাজটা কিন্তু কমপ্লিমেন্ট করে। এটা আপনার কাশির খুবই একটা ইম্পর্টেন্ট ওষুধ, বিশেষ করে গলার মাঝে শুরু করে কাশি হয়, কথা বললে কাশি হয়, গলাতে ঠান্ডা বাতাস ঢুকলে কাশি হয়, ওটা তো লাগেই, রুটা রাষ্ট্রস ব্রায়োনিয়া এগুলা ইম্পর্টেন্ট মেডিসিন। রুটা কিন্তু আরো খালি পেইনফুল বা মাসকুলোস্কেলিটাল কেসে না, রুটা কিন্তু আরো বহুত কাজে লাগে। রুটা ধরেন আমরা পাইলসের রুগীতে অনেক সময় রুটা দিই, হেমোরয়েডস তো রুটায় চলে যায়, কারণ রুটার বেইনের উপর খুব হেভি অ্যাকশন আছে, বেইন শিরার উপর, এই জন্য রুটা অনেক সময় রুটা আমরা প্রলাপসে দিই, পাখানা রাস্তা প্রলাপস হয়ে গেছে বাচ্চা রুটা দিই, এই জন্য রুটার কিন্তু অনেক ব্যবহার আছে, এটা জানতে হবে, শুধু ব্যথা বেদনা কোমর ব্যথা এটা এটা এটা। সেবাডিলা, সেবাডিলা যারা ব্যবহার করেন জানেন, এই বিশেষ করে গলার মাঝে অনেক, গলার মাঝে মুখের মাঝে এবং তার ঠান্ডার অনেক সমস্যায় আমরা সেবাডিলা লাগে। সেম্বু গাছ তো প্রায়ই লাগে আজকাল, বিশেষ করে দেখবেন আসি বলে যে ঠান্ডা লাগলেই নাকটা বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে পারে না, হা করে শ্বাস নেয়। আরো মেডিসিন আছে এর মাঝে, সেম্বু গাছ একটা ইম্পর্টেন্ট মেডিসিন আমরা দিই। সেঙ্গুইনারিয়া ক্যানাডেন্সিস এটা ধরেন অনেক সময় আমরা রোগের নামে বলছি বলে কেউ মাইন্ড করেন না, এটা ওষুধ লক্ষণে দিবেন, জাস্ট বোঝার জন্য বলছি। সেগুনেরিয়া ক্যানাডেন্সিস অনেক সময় ধরেন মাইগ্রেনে, রাইট সাইডের মাইগ্রেনে লক্ষণ সাদৃশ্যে খুব খুব হেভি লাগে, আবার সেগুনেরিয়া ক্যানাডেন্সিস ফ্রোজেন শোল্ডারে একটা হেভি ওষুধ, অবশ্যই লক্ষণ সাদৃশ্যে দিবেন। সেগুনেরিয়া ক্যানাডেন্সিস যেদিকে ব্যথা ওইদিকে সেবে শুলে খুব কষ্ট হয়, সেগুনেরিয়া ক্যানাডেন্সিস। আচ্ছা
শ্রেণীকুলা শ্রেণীকুলা করে নানা ধরনের কনস্টিপেশনের বইকুল আছে। সারসা পিল তো খুব ইম্পর্টেন্ট, সারসা পিল ধরেন কিডনির পাথরের কিসে লাগে, সারসা পিলে প্রস্রাব দাঁড়িয়ে করলে আরাম হয় লাগে, সারসা পিলের রুগীর চর্মরোগ গরমের দিনে বাড়ে, শীতের দিনে না, শীতের দিনে বাড়লে আপনি অনেক মেডিসিন আছে, ধরেন আপনি পেট্রোলিয়াম দেন, তারপরে দেন রাস্টোজ দেন, গ্রাফাইটিস দেন, কিন্তু শীত গরমের দিনে বাড়ে মাত্র দুইটা মেডিসিন, পাটা ফেটে যায়, হাতটা ফেটে যায়, খুব কাজে লাগে। তারপরে আমার মনে করেন কিডনির দুই দিকে পাথর, ডাইন বাম দুই দিকের পাথর, বা আগে ডাইনে হয়েছিল হন বামে, এই হন ওইসব ক্ষেত্রে দেখা গেলো যে আপনি বারবিডিস লাইকোপোডিয়াম থুজার সাথে সারসা ফেরিল দিতে হয়। স্কিরি নাম তো হেভি মনে হচ্ছে, স্কিরি নাম হলো কার্সিনোজেনের চাচাতো ভাই কাজী। অনেক সময় আমরা কার্সিনোজেনই দেই, কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্য তাহলে কেন কার্সিনোজেনের বদলা স্কিরি নাম দিই। এর মাঝে একটা বলি, একটা হলো যে যে টিউমারটা বা ক্যান্সারাস টিউমারটা যদি খুব শক্ত হয়, খুব শক্ত একদম স্টোনি হার্ট, এখানে স্কিরি নাম যায়। আবার ক্যান্সারটা মনে কতগুলো বিশেষ অঙ্গে এটা বেশি কার্যকর বলা হয় আর কি, একটা যেমন লাংসে, লিভারে, লিভার ক্যান্সারে এটা মেটাস্টেটিক হোক প্রাইমারি হোক, লাংসের মেটাস্টেটিক হোক প্রাইমারি হোক, ক্যান্সারে যদি কার্সিনোজেন দেওয়া পরে লাগে এই ইন্ডিকেশন আমরা স্ক্রিন নাম যে এটা যখন আলোচনা করলে এসব বলা যাবে। এগুলা সাধারণত যারা সিনিয়র হোমিওপ্যাথ ক্যান্সারের রুগী টুগি ডিল করেন খুবই ইম্পর্টেন্ট মেডিসিন। সেলেনিয়াম অনেক সময় সেক্সের অনেক ডেফিসিয়েন্সিতে, সেক্সের সমস্যায় সেলেনিয়াম লাগে খুব। সেনেগা, স্পাইজেলিয়া, স্পাইজেলিয়া তো আমরা সবাই জানি, স্পাইজেলিয়া ধরেন ওই যে মাথার মাঝে আপনার মাইগ্রেন আসে, আবার হার্টের খুব হেভি মেডিসিন, হার্টের আমার পালপিটেশন হয়, তার কি বলে এটার নাম প্যারক্সিজমাল টেকিকার্ডিয়া হয় একদম, তারপরে তার পেইন আছে বুকের মধ্যে, পেইন নানা ধরনের, তার পেইন হলো খুব ক্যালিকার্ভের মতো একদম সূচিবুদ্ধবোধ ব্যথা। স্পাইজিলিয়ার ক্ষেত্র বেশি বড় না, কিন্তু তার ক্ষেত্রে খুব মানে অমুক। আপনার কাশি রুগীতে প্রায় স্পঞ্জিয়া ছাড়া পারবেন না, প্রায় লাগে স্পঞ্জের নিজস্ব ক্ষেত্র আছে, শুকনা কাশ বিশেষ করে দিনে রাতে যদি হয়, কাশটা শুধু দিনে দেখবেন এখানে ইনফ্লেশন বেশি আছে, কাশটা দিনে রাতে স্পঞ্জিয়া বেশি আছে। আবার স্পঞ্জিয়া আবার কিন্তু গ্ল্যান্ডের একটা হেভি মেডিসিন, এবার থাইরয়েড গ্ল্যান্ড, ওয়েটার, এখানে আমাদের গ্ল্যান্ড, এগুলো কিন্তু স্পঞ্জিয়ার খুব হেভি। স্কুইলা, স্টেনাম মেটেলিকাম, স্টেনামো যারা জানেন একটা বিশেষ করে আমরা শ্বাসকষ্টের রুগীতে বেশি আসে, সিঁড়ি বাইয়ে উঠতে পারে না, তারপর এখন বুক খালি খালি লাগে, খুব ঘন কফ বাইর হয়, মিষ্টি লাগে কফটা, স্টিকটা পালমোনারিয়া, স্টিকটা পালমোনি অনেকটা সেম্বু গাছের মতো, নাকের মধ্যে বেশি লাগে, এটা নাকটা বন্ধ হয়ে থাকে, বিশেষ করে এই নাকের গুড়ার মাঝে ব্যথা করে খুব বন্ধ হয়ে থাকে, স্টিকটা পালমোনারিয়া আমরা প্রায়ই দিই। সালফুরিক অ্যাসিড ইম্পর্টেন্ট ওষুধ, টেরান্টুলা হিসপানিকা, এটাও টেরান্টুলাটা আগে তো ব্যবহার ছিল, আজকাল একটু বেশি লাগে, কেন বলছি ওই যে এডিএইচডির বাচ্চাগুলো আসে, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার দেখে, এই দুইটা হোমিওপ্যাথিক ডাক্তার যদি কেউ ভালো এগুলোর সম্বন্ধে স্টাডি করেন এবং কিছু রোগী ভালো করতে পারে, দেখবেন প্রচুর রোগী আপনার কাছে আসবে, আমাদের কাছে তো আছে, কারণ যাওয়ার জায়গা নেই, যায় তারা পিডিয়াট্রিক নিউরোলজিস্টের কাছে, ওই কিছু ঘুমের ট্যাবলেট টুবলেট দেবে কিছু চুপচাপ থাকার জন্য, তারপর যাবে তারা বিহেভিয়ার থেরাপি, এই টেকনিশিয়ানদের কাছে বিহেভিয়ার থেরাপি, তারপর আপনার স্পিচ থেরাপি এদের কাছে যায়, খুব বেশি একটা তারা কিছু করতে পারে না, এরা আমাদের কাছে আসে এডিএইচডি এবং এডিএইচডিতে অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার, এরা কোনো জিনিসে একটা জিনিসে মনোযোগ দিতে পারে না, খুব দৌড়াদৌড়ি, লাফালাফি, মারামারি এইসব নিয়ে থাকে। এখানে টেরেন্টুলা অনেক মেডিসিন আছে, মধ্যে মনে করেন আপনি ডিফোরানা আছে, টিউবারকুলিনাম আছে, টেরেন্টুলা আছে, মেডোরিনাম আছে, তারপরে আপনার লাইকোপোডিয়াম আছে, অনেক মেডিসিন আছে, টেরেন্টুলা একটা ইম্পর্টেন্ট মেডিসিন,
বিশেষ করে যদি বাচ্চা ভান করে না পছন্দ করে, এই যে বললাম না, এই মেডিসিনটা যদি আপনি শিখেন এর চুম্বক লক্ষণ গুলোকে আলাদা করে দেখতে হবে, কারণ আপনি বাচ্চাকে এই ওষুধ গুলার বেশি লক্ষণ নেই, ওই ইনফ্লামেশনের লক্ষণ যদি আপনি এর মধ্যে পান তাহলে দেখবেন যে কি সুন্দর ভাবে এটা ফিট করে গেছে। আপনারা ব্যবহার করে কিনা আমি তো করি, টেরিবিনথিনা একটা বিশেষ করে একটা অ্যান্টি ক্যান্সার, মানে ক্যান্সারের কেসে এটা আমরা একটু বেশি ব্যবহার করে বলা যায়, বিশেষ করে ইউরিনারি সিস্টেমের ক্যান্সারে, যা এটা এটা অনেকটা ধরেন কিছুটা লক্ষণ কিছুটা অর্গানোপ্যাথিক ইন্ডিকেশনে ব্যবহার করা হয়, টিউক্রিয়াম মেরাম ভেরাম, এই নামটা কত সুন্দর, টিউক্রিয়াম মেরাম ভেরাম। এটা আমার সিলেটের গুরু খুব ব্যবহার করতেন, আপনার আর কি বলে এটার নাম, খুব হুক আনা যে কি দেব থ্রেড ওয়ান, বাচ্চা পাখের রাস্তা হালি চুলকায়, কিন্তু টিউক্রিয়াম মেরাম ভেরাম আমরা ওই গুরু যেটা দিতেন ওই কেস, এটা তো ইন্ডিকেশন আছেই, এর আরো ভালো ইন্ডিকেশন আছে, পলিফাসের খুব ভালো ওষুধ নাকের এবং বিভিন্ন জায়গায় যেন পলিফাস, পলিফাস খুব ইম্পর্টেন্ট ওষুধ। আচ্ছা থেরিডিয়াম, থাইরোডিনাম, থাইরোডিনাম আজকাল তো ধরেন থাইরয়েডের প্রায় রুগী অনেকে রুগী আছে, এটা একটা সার কোর্স, থাইরোডিনাম লাগে আমাদের, আমার কোনো গয়টার ছাড়াও থাইরয়েডের অনেক সমস্যা, তে আমরা ইন্টারকারেন্ট হিসেবে দিয়ে অনেক সময় প্রাইমারি মেডিসিন হিসেবে দিই থাইরোডিনাম। আচ্ছা থেরিডিয়ামটা এটা অনেকটা হাইপার সেন্সিটিভিটির একটা মানে কেসে বেশি বেশি আছে, ভ্যালেরিয়ানা, ভ্যালেরিয়ানা সাইকিয়াট্রিক কেসে বিশেষ করে হিস্টিরি কেসে আমরা বেশি ব্যবহার করি ভ্যালেরিয়ানা, বিরেট্রাম বিরিট, বিরেট্রাম অ্যালবাম বলছি আমরা ওইটাতে, আর বিরেট্রাম বিরিট, বিরেট্রাম বিরিট ছোট্ট এবং তার আলাদা ইন্ডিকেশন আছে, তার জিব্বার মাঝে একটা মানে তার একটা লাইন আছে এটা, এবং তার এর সাথে আরো ইন্ডিকেশন আছে, বিরেট্রাম অ্যালবাম থেকে আলাদা একেবারে। হাইপেরা এটা একটা সর্পজাত মেডিসিন, আমরা এটা নিয়ে আলোচনা করছি, আমি লেকচারই দিয়েছি, এটা অনেকটা ভাইফেরা আপনার ওই যে আর্টারি ব্লক হয়ে যাওয়া, ব্রেনের মধ্যে কোনো সমস্যা হয়ে যাওয়া, জিপিডি হওয়া, মাথার ব্রেনের মধ্যে আপনার থ্রম্বোসিস হওয়া, এইসব কেসে সঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু একদম কঠিন কেস খুলে দিবে ভাইফেরা। এক্সরে, এক্সরে দিই আমরা, এক্সরে ওই রেডিওথেরাপির কেসও অনেক সময় এক্সরে দিই, আবার এক্সরে অনেক সময় আপনার টেস্টিসের অনেক সমস্যা তো আমরা কিন্তু এক্সরে আনি, মানে এটা আইডিয়াটা এই যে এক্সরে দিলে সাধারণত দেখা যায় বেশি এক্সরে দিলে ক্যান্সার হয়ে যায় বা টিস্যুগুলোকে নষ্ট করে দেয়, টিস্যু মরে যায়, এই জন্য যেখানকার যে রোগাবস্থায় ওইখানকার টিস্যু মরে গেছে, মরে যাচ্ছে, ওর টেস্টিসের রোগা যেখানে হোক, এখানে আরো ইন্ডিকেশন আছে, আমরা এক্সরেটা আসছে এখানে ইন্ডিকেশন হিসেবে। বাউল নসর আমি একদম পুরো লেকচারই দিয়েছি বড় করে, বাউল নসর আছে, মোটামুটি আমরা ছয়টা থেকে আটটা, আচ্ছা আমরা মোটামুটি এগুলো হলো মিডিয়াম রেমিডিস, আমি আজকে মনে মনে হচ্ছে আলোচনা করতে পারবো না, তবু নামগুলা শেষ করি। এখন আমরা আসি সাজেস্টেড স্মল রেমিডিস টু বি স্টাডি, এগুলো হলো স্মল রেমিডি, এগুলা যারা নবীন, যারা নবীনরাও এর থেকে বেছে বেছে কিছু মানে শিখে মানে শেখার দরকার আছে মনে করি আমি, আর প্রবীণদের তো লাগবেই, প্রায়ই লাগবে দেখবেন, কারণ এইসব কেস স্যার আপনি পিকুলিয়ার কেসগুলা একটু রেয়ার কেসগুলা আপনি করতে পারবেন, যেমন আছে একটিয়াস পিকাটা, আমরা পড়ছি একটিয়া রেসিমোসা, এখানে আছে একটি স্পিকেটা, দেখুন অনেক বাতের রোগী আছে, এই যে ইরিস্টের মাঝে বাত, আঙ্গুলের মাঝে বাত, এই যে স্মল রেমেডি একটি স্পিকেটা লাগে। এডোনিস ভার্নালিস, এটা আপনার হার্টের এবং বড় বড় যে শিরা ধমনিগুলার সমস্যাতে এডোনিস ভার্সালিস খুব লাগে,
অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিনের মতোই লাগে, এই যে হরমোনটা রিয়াকশন অ্যাড্রিনালিনের, ব্লাড প্রেশারে ও অনেক হাইপারটেনশন রোগীতেও লাগে, অ্যামাইলনেট্রেট বিশেষ করে হার্টের যে ব্যথা হয়, হার্টের ব্যথা তাৎক্ষণিক কমানোর জন্য অ্যামাইলনেট্রেট ব্যবহার করা হয়। এছাড়াও আপনার যাদের মেনোপোজাল সিন্ড্রোম হয়, হট ফ্লাশ হয়, এগুলো তো আমরা ব্যবহার করি। এনাগেলিস, আমার একজন গুরু উনি কাটা ফুটলে উনি হয় সাইলিশিয়া দিতেন নাহলে হিপারসাল দিতেন, আরেকজন গুরু উনি আর একটু বড় গুরু বলা যায় উনি একেবারে ধরে এনাগেলিস দিতেন, এবং আমি জানি না আমাদের সাথে দিয়েছেন বেশি কাজ হয়েছে, মানে হিপারসাল বা সাইলিশিয়ার চাইতে। তো যাই হোক, এটা জাস্ট আমি দিয়ে রাখলাম একটা, অনেকে হয়তো সাইলিশি ব্যবহার করে এনাগেলিস আর একটা খুব যদি কোনো কাটা ঢুকে গলায় বা হাতে পায়ে। আর ব্রোমেটাম যেহেতু আমি জানি না কজন ব্যবহার করেন, আমরা ব্যবহার করি, এই যে বললাম এখানে যতগুলো দিয়েছি আমি ব্যবহার ছাড়া দিইনি। আর ব্রোমেটাম বিশেষ করে যারা ক্যান্সার নিয়ে ডিল করে, এটা হলো স্কিনের ক্যান্সার, স্কিনের ক্যান্সার, বেসাল সেল কার্সিনোমা এইসব, এইগুলাতে এর ইন্ডিকেশন আছে যথেষ্ট আর্স ব্রোমেটাম। আচ্ছা, তারপর আছে আর সালফ্লেভাস, এটা ওই যে বলে গুলো ছোট মেডিসিন, তার ইন্ডিকেশন কম, অল্প সিম্পটম, মানে কোনো অনেকের অনেকের আপনার লিকোডার্মা হয়, লিকোডার্মাতে আপনি ইন্ডিকেশন ছাড়া হলে বা ইন্ডিকেশন খুব ভালো না, আপনি হয়তো দেখবেন যে পাঁচটা কেসি দিচ্ছেন একটাতে বা দুইটাতে কাজে লাগছে, অন্যটা দেখা গেলো যে কিছু হয় নাই, সেটা হইতে পারে, কিন্তু এই লিকোডার্মার কেসে এটা একটা ইম্পর্টেন্ট ওষুধ। আর সালফ্লেভাস, এসপিডোস্পার্মা, এটাও গ্ল্যান্ডুলার বই করলে এসপিডোস্পার্মা লাগে, অরামিউর নেট্রোনেটাম, এটা অনেকে একদম আপনার বিচূর্ণ ব্যবহার করে, বিচূর্ণ স্মল পটেন্সি, আমরা তো এটা 3200 1 mm এমনকি 10 mm দিয়ে কাজ পাই। অরামিউর নেট্রোনেটাম সাধারণত ফিমেল জেনিটাল অর্গানের টিউমার নানা বই করলো, ইভেন এমনকি ওভারি ওভারি নজর সমস্যা, সার্ভাইকেল ক্যান্সার, মানে ব্যবহৃত হয় অরামিউর নেট্রোনেটাম। ইভেন সেটাই বা অনেকে বিশেষ করে দুর্বলতা, সেক্সুয়াল দুর্বলতা, এগুলো তো ব্যবহার করেন, অনেকে মাদারও ব্যবহার করেন, আমরা এগুলো কখনো মাদার করি না, পটেন্সি দিই। আচ্ছা, বেলিসপেরেনিস, বেলিসপেরেনিস ধরেন অনেকটা পেটের আর্নিকা বলেন, আপনার যদি মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে আসার টাসার খেলেন আপনি, একটা একাইমোসিস হয়ে গেল, এখানে আপনি দিচ্ছেন আর্নিকা, সেটা যদি পেটের মধ্যে হয়, অ্যাবডোমিনাল ভিসসারাল রিজিওনে যদি হয়, তাইলে এখানে প্রেফার করা হয় বেলিসপেরেনিস, যেগুলো ইন্টারনাল অর্গান ইঞ্জুরি হয়। ব্লাটা ওরিয়েন্টালিস জানে সবাই, আপনার এজমার কেসে একুট এফোর্ট হিসেবে ব্যবহার করা হয়। বথ্রপস, এটা কিন্তু একটা সর্প মেডিসিন, আমি এটা লেকচারেই দিয়েছি একদম পুরোপুরি, বথ্রপস, বথ্রপস বিশেষ করে যেগুলা আর্টেরিও ভেনাস বৈকল্য এবং মেল ফরমেশনে বেশি কাজে লাগে বথ্রপস। সিয়ানেন্থাস, সিয়ানেন্থাস এটা একটা স্মল রিমেডিস, এগুলা অনেকটা অর্গানোপ্যাথি, মনে করেন বিশেষ করে স্প্লিনের উপরে এর অ্যাকশন খুব বেশি, অনেকে ধরেন আপনার একটা ম্যালেরিয়ার ফলে স্প্লিনটা বিশাল বড় হয়ে গেল, তারপর আপনার ধরেন এই যে থ্যালাসেমিয়ায় স্প্লিনটা বড় হয়ে গেল, টাইফয়েডে স্প্লিন বড় হয়ে গেল, নানা কারণে স্প্লিন বড় হওয়ার আছে, তো অনেক সময় যে অর্গানোপ্যাথিক হিসেবেও ব্যবহার করে, কারণ এর ইন্ডিকেশন দেখবেন কম, সিম্পটম খুব বেশি নাই, এর ক্লিনিক্যাল এন্ড ইন্ডিকেশন মানে অর্গানোপ্যাথিক হিসেবে অনেক সময় সিয়ানোথাস দিলে দেখা যায় যে স্প্লিনটা ছোট হয়ে গেছে। সেনোপোডিয়াম চিওনেন্থাস, এটাও বল বাডার এবং আপনার লিভারের বই করলে আমরা ব্যবহার করি, কোলেস্টাডিনাম, বল বাডার মানে হেপাটোবিলিয়ারি সিস্টেমের নানা বই করলে কোলেস্টাডিনাম দিতে হয়, আমরা দেই।
ওটা অনেকটা ধরেন অর্গানোক্রিটিক মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়। আপনার সিমটম দেখবেন খুব বেশি নাই, কিন্তু যেহেতু এটা কোলেস্টারল থেকে তৈরি হয়, এই জন্য কোলেস্টারল সংক্রান্ত লিভার এবং হেমাটোলজি সিস্টেমের যে বৈকল্য, এইগুলো এর ক্লিনিক্যাল ইন্ডিকেশন। পোকা, পণ্ডুরাঙ্গ অনেকে ডিও দেয়, কেউ আবার ইউ দেয়। পণ্ডুরাঙ্গ অনেকটা আপনার স্মল মেডিসিন, এটা সাধারণত আমরা স্টোমাকের ক্যান্সারে বেশি ব্যবহৃত হয়, স্টোমাকের ক্যান্সার কারণে। ক্রেটিকাস অক্সি একান্তা, এটা হার্টের একটা ইম্পর্টেন্ট মেডিসিন, বিশেষ করে হার্টের যাদের ব্লক হয়ে গেছে মনে করেন, সে কি বলে রিংও পরাবে না অপারেশনও করাবে না, এই মনোবস্থা আমাদের কাছে আসছে। এগুলো কিন্তু রিস্কি কেস, এগুলো আমরা তার কাছ থেকে আগে কনসেন্ট নেই করা, যে আপনি কিন্তু জেনে বুঝে আমার কাছে চিকিৎসা করছেন, কারণ তার একজন কি বলে টিবিডি বলে থ্রি ভেসেলস ডিজিজ, তিনটেই ব্লক, এবং তিনটেই দেখা গেলো যে দুইটা 99%, একটা 100%, মানে ওর একটা একটা খুলি মারা যাবে, এবং তার মেসিভ হার্ট অ্যাটাক হবে, এবং তাকে রিকভার করা যাবে না, এবং তখনও তো আপনাকে ব্লেম করতে পারে তার তার ছেলে মেয়ে যে উনি আটকে রাখছে। আমার বাবা তো কবে হাসপাতালে যেত, উনি বলছে মিথ্যা হোপ দিছে যে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলবে। একটা মামলা করে আপনার কাছ থেকে দেখা গেলো যে একটা বিশাল ক্ষতিপূরণ আদায় করছে, ক্ষতিপূরণও দেবেন, আপনার লাইসেন্সও যাবে, সবকিছু যাবে, বিদ্যুৎ। এই জন্য এগুলো খুব চিন্তা ভাবনা করে কিন্তু এইসব কেস হাতে নেবেন, আমরা এইভাবেই নেই আর রিস্ক নেবো কেন। পুরারি, এই যে কিউআর, পুরারি একটা ইম্পর্টেন্ট মেডিসিন, এটা বিশেষ করে যাদের ওই যে বললাম নিউরোমাস্কুলার প্রবলেম, তার হয়তো তর্কা হচ্ছে, সিজার হচ্ছে, তার কনভালশন হয়, নার্ভে কাজ করছে না, নার্ভ শুকাই যাচ্ছে, তার 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 নানা ধরনের কি বলবো মানে কনভালসিভ ডিসঅর্ডারে ভুগে, এটা পুরারি লাগে, পুরারি বলে, পুরারি কিউ ইউ আর এ আর ই, পুরারি। ডিফতেরি নাম, আজকাল ডিফতেরি আমাদের দেশে নাই, অন্তত আমি দেখি না, আমি 7 বছর দেখছি ডিফতেরিয়া এখানে ঢাকাতে ইনফেকশাস ডিজিজ হাসপাতালে, আর তো দেখি না। ডলিকোস লাগে, ডলিকোস ধরে অনেক সময় অনেকে বলে যে ছাড়া গায়ে খুব চুলকায়, কিন্তু কোনো ইরাপশন নাই, মানে ইচিং উইদাউট ইরাপশন, এর একটা চমৎকার ইন্ডিকেশন হলো ডলিকোস। ইকুইসেটাম হাইমেনিলিস, ইকুইসেটাম এই অনেক সময় আমরা দেই যে দেখলো বাচ্চা বিছানায় ফেসা পড়তেছে, অনেক সময় আমরা দিই ধরপুষ্টিকাম দিই, ইন্ডিকেশন আছে, ক্লিওজোড দিই, দিলে খুব চমৎকার রেজাল্ট পাই। এখন ইকুইসেটামটা কখন দিবেন না, যে আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তার, এটা হয় তার কোনো নিউরোলজিক্যাল কারণ নাই, অভ্যাসগত কারণ হঠাৎ তার, এইগুলো যখন আপনি কোনো কারণ পাচ্ছেন এবং অন্যান্য হয়তো আরও দু একটা কাছাকাছি মেডিসিন দিয়েও কোনো কাজ পাচ্ছেন না, তখন ইকুইসেটামটা সাধারণত আমরা দিই এজ এ ওয়ে অফ টেস্ট। দেখা গেলো যে অন্যগুলো কাজ করে না, ইকুইসেটাম দিলেই কাজে লেগে গেল আর কি। ইউফোরবিয়াম, ইউফোরবিয়াম এটা একটা এটা ক্যান্সারের কেসে আমরা ব্যবহার করি, যেমন আপনার ক্যান্সারের রুগীতে যখন খুব ব্যথা হয়, তীব্র ব্যথা, মনে করেন যাদের আমার একটা রুগী আছে ধরেন প্রোস্টেটের ক্যান্সার, তার হাড়ের মাঝে চলে গেছে মেটাস্টিসিস, একদম মেরুদণ্ডের মধ্যে ব্যথা, তার ব্যথা বাড়ির কেউ ঘুমাইতে পারে না, তখন এলোপ্যাথিতে এর চিকিৎসা হলো মরফিন, দেওয়া মরফিন দিয়ে এখন বেঁচে থাকে। আমরা তো মরফিন দিই না, এ আমাদের যা দেই, আমাদের অনেক ওষুধ আছে, আর্সেনিক আছে, এপিস আছে, ইউফোরবিয়াম একটা অন্যতম মেডিসিন, ক্যান্সারের তীব্র ব্যথায় আমরা ইউফোরবিয়াম, এর কিছু ইন্ডিকেশন আছে ইউফোরবিয়াম, এই যে স্মল মেডিসিন। ইল সিরাম দেখবেন অনেকে, যারা আমাদের অনেক পুরাতন হোমিওপ্যাথ বা যারা একটু অর্গান নিয়ে বেশি চিকিৎসা করে কিডনির সমস্যা, এরা ইল সিরাম দেন, ইল সিরাম মানে নিম্ন পটেন্সিয়ালও দেন। ইল সিরাম হলো আপনার বাইন মাস, বাইন মাসকে বলে ইল, বাইন মাসের রস ইল সিরাম, এটা কিডনির উপর ভালো কাজ করে, কিডনির উপর
তারপর আপনার ইডিমার উপর ভালো কাজ করে। ফেগো পাইরাম, ফেগো পাইরাম সাধারণত আমরা দেই, যদি দেখেন আপনি চুলকানি, হাত পায়ের মাঝে খুব ইরাপশন এবং খুব চুলকানি, গরম পানি দিলেই আরাম। আপনার ওষুধ মোটামুটি তিনটা, গরম পানি দিলেই আরাম। রাস্টক্স, রাজভেন এবং আর্সেনিকাল বল। কিন্তু যদি বলেন না ঠান্ডা পানি দিলে আরাম, তাহলে দেখবেন মেডিসিন খুব কম। চুলকানি ঠান্ডা পানি দিলে আরাম, এর মাঝে একটু ইলে যে ফেগো পাইরাম, ফেগো পাইরাম দিই আমরা কাজ পাই। ফেলটরি, ফেলটরি আসলে তো পাওয়া যায় না, এমন ডিমান্ড। আমার একজন একজন সচিবের স্ত্রী গলবারের পাথর হয়েছে, আমি বুঝেই পাচ্ছি না ফেলটরি দিতেই পারি না। উনি বললেন যে আপনিও পান না এটা, তাহলে কি হবে? যাই হোক, শেষ পর্যন্ত আমি জোগাড় করতে পারছি ফেলটরি। ধরে এগুলা খুব বেশি ইন্ডিকেশন নাই। পিত্তথলির পাথরে এইগুলা আমার পিত্ত থেকেই তৈরি হয়, এই যে এই জিনিসগুলো বড়ির মতো থাকে, 3x পটেন্সি থাকে। এইগুলা অনেক সময় দুইটা করে দুইবার, আমার ওখানে পুরা এক মাস ধরে খাওয়ালো, কেউ আছে দুইবার তিন মাস করে আবার দেয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ কার্যকরী, পাথর মানে গলে গেছে বা ছোট হয়ে গেছে বা বের হয়ে গেছে। কিন্তু এর সাথে আপনার তার যে কনস্টিটিউশন মেডিসিন সেটাও রাখা হয়, রেখে এটাকে আপনার ওই যে বললাম 3x দেয় অনেকে দেয়। দেখেন এইগুলো কিন্তু আমি সাজেস্ট করছি না, মানে যেভাবে প্র্যাকটিসটা হয় সেটা আমি বললাম। ফেলটরিকা এটা কিন্তু স্মল মেডিসিন এবং অনেকে এটা ব্যবহার করেন। ফর্মিকা রূপা আপনারা অনেকে তো জানেন, জেন্টিয়ানা, জিনসেং, এগুলো আমার চাইতে এগুলা জিনসেং জিনসেং আমি যখন চীনে ছিলাম, এটা কিন্তু চীনের জিনিস, জিনসেং চাইনিজ মেডিসিনে আছে, ব্যবহার করছি নিজে খেয়েছি। কিন্তু আমাদের দেশে এটাকে ব্যবহার করে সাধারণত ওইখানে বেশি ব্যবহার করে অ্যান্টি অক্সিডেন্ট নিউট্রিটিভ হিসাবে ব্যবহার করে, আমাদের দেশে অনেকটা সেক্সকে তাজা করার জন্য ব্যবহার করে। কিন্তু এটা যদি আপনি এর সিমটম গুলা বুঝে ব্যবহার করেন, তাহলে কিন্তু কিছু রোগীর ওইরকম ফেটিক, ফেটিকের রোগীকে আপনি হেল্প করতে পারবেন। নেফেলিয়াম, নেফেলিয়াম, নেফেলিয়াম আমরা সায়াটিকা, তারপরে হাঁটুর ব্যথার কেসে নেফেলিয়ামটা ব্যবহার করি, একটা স্মল মেডিসিন। গয়াকাম, গয়াকামও আপনার রিউমাটিক আর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা এইগুলাতে গয়াকাম এর ইন্ডিকেশন আছে, এইগুলো ব্যবহার করে, এগুলো স্মল মেডিসিন, অল্প অল্প লক্ষণে অল্প অল্প জায়গায় গয়াকাম দিবেন। আপনি ধরেন হাঁটুর ব্যথা যাচ্ছে না রুগীর, অনেক দিচ্ছেন আপনি লক্ষণ সার দিচ্ছে যায় না, কি করবেন, লাগান ধীর গয়াকাম, দেখবেন যে গয়াকামে কেস হাল করে ফেলছে। হেকলা লাভা, ওর বাপরে বাপ, হেভি মেডিসিন একলা লাভা, খুব কাজে লাগে, কি বলবো আর কি কাজে লাগে। এমনকি ব্লাড ক্যান্সারের রুগীতেও একলা লাভা দিই আমরা, ব্লাড ক্যান্সার রুগীতে খুব কার্যকর মেডিসিন, তবে তার ইন্ডিকেশনে দিতে হবে। তারপরে ধরেন আপনি একলা লাভা বিভিন্ন জায়গায় যদি বোনের এক্সোস্টোসিস হয়, বোন সংক্রান্ত একলা লাভায় ব্যবহার করা হয়। হেলোনিয়াস, বিশেষ করে ধরেন যারা ডায়াবেটিসের পেশেন্ট, নানান বিভিন্ন হেলোনিয়াস দেয়। হাইড্রোফোবিনাম বা লাইসিনাম, এটা যাদের যাদের কুকুরের কামড়ে যাদের হাইড্রোফোবিয়া হয়েছে, এই কেসই সাধারণত দেওয়ার জন্য বের হয়েছিল, এখন অন্য অন্যান্য কিছু দেওয়া হয় লক্ষণ সাথে, মুখ দিয়ে লালা টালা বেশি করে, এরকম কেসে আপনার লাইসিনাম হাইড্রোফোবিনাম দেয়। ইনসুলিনাম, ওইটাও ইনসুলিন থেকে বানানো হয়েছে, ডায়াবেটিসের রুগীকে এই ধরনের ইন্ডিকেশনে ইনসুলিনাম দেওয়া হয়। জালাপা, এটা আমাদের লোকাল মেডিসিন, জনসিয়া অসুখা ইন্ডিয়ান মেডিসিনকে অ্যাক্টিকরণ করা হয়েছে। জাস্টিসিয়া অনেকে আমরা ব্যবহার করি। এলি আর্স, বিশেষ করে মনে করেন যারা খুব দুশ্চিন্তা করে রোগ নেয়, দুশ্চিন্তা খুব মরে যাবে মরে যাবে, দুশ্চিন্তা সে রেখে দেয়, দেখবেন সে কেলিয়ারসের লক্ষণ নিয়ে বসে আছে, দিতে হয়। লেপিস এলবা, অনেক সময় দেখা যাবে যে আপনার
সার্ভিক্যাল গ্ল্যান্ড গুলো বড় বড় হয়ে গেছে, এমনকি ক্যান্সার হয়ে গেছে, এমনকি লিউকোমিয়া বা আপনার ক্যারোটিড গ্ল্যান্ড, এইসব গ্ল্যান্ডুলার ইন্ডিকেশনে লেফিসেল বাস, এগুলো কিন্তু স্মল মেডিসিন। লেথিরা স্যাটাইভা, এটা আমরা অনেক সময় দেই তাদের নিউরোমাস্কুলার কারণে প্যারালাইসিস হয়ে গেছে বা প্যারালাইসিস হয়ে যাচ্ছে তার কোমর, কোমরে মনে করেন তার টিউমারের কারণে তার যে পায়ের যে নার্ভটা নষ্ট হয়ে যাচ্ছে এবং প্যারালাইসিস হয়ে যাচ্ছে, অথবা ওইখানে হয়তো PLID হয়েছে, হাড় বের হয়ে নার্ভকে চেপে ধরেছে, এই ধরনের নিউরোমাস্কুলার সমস্যার কারণে লেথিরা স্যাটাইভা দেওয়া লাগে। লোরোসেরাসাস ছোট্ট মেডিসিন কিন্তু খুব হেভি ইম্পর্টেন্ট। লোরোসেরাসাস আমার উস্তাদ দিতেন, ওনার কাছে এইটা আমি শিখেছি, আগে দিতাম না। লোরোসেরাসাস এক কথা এটির ইন্ডিকেশন যদি বলি যে রেসপিরেটরি ডিফিকাল্টি ডিউ টু হার্ট লস, এক কথা রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউ টু হার্ট লস, ইউজে তার তার হার্টের মাঝে কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, তার হয়তো মনে করেন বড় BSG আছে, তার টেট্রালজি ও ফেলোটস আছে, ফেলোটস টেট্রালজি, যে হার্টের মাঝে এই বৈকল্যের কারণে তার তীব্র শ্বাসকষ্ট, বা দেখা গেল যে অনেক সময় আছে যে জন্মের পরেই শ্বাস নিতে পারছে না, নীল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট স্মল মেডিসিন, মানে একরে একুটকে চিটে দিলে দেখা যায় যে কেসটাকে পাতলা করে দিচ্ছে। লোরোসেরাসাস, লেমনা মাইনর, লেপটান্ড্রা, লেপটান্ড্রা ধরেন অনেক সময় তাদের পায়খানার সাথে আমরা বলি BOT, কি বলে এটাকে বলে, পায়খানার সাথে রক্ত যায় কিন্তু দেখা যায় না, তো এইরকম লিভারের অনেক বই করলে, পেটের অনেক বই করলে পায়খানার সাথে রক্ত যায়, এরকম কিসে অনেক সময় আমরা লেপটান্ড্রা ব্যবহার করি। আরো এর ইন্ডিকেশন আছে, আমি এই পাতাটা শেষ করে আজকে আমার মনে রাখি, বেশি আলোচনা গুজার করা যাবে না, আর যতটুকু যা আপনাদের ইন্টারেস্ট পয়দা করার জন্য আমি একটু 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 আলোচনা নিয়ে আসলাম। মেলানড্রিনাম, এটা সাধারণত ভ্যাকসিনেশনের সাইড এফেক্ট বা বৈকল্যের কারণে আমরা মেলানড্রিনাম অনেক সময় দিই। মেলিলোটাস, এটা অনেক সময় মেলিলোটাস ধরেন খুব তীব্র ব্লাড প্রেশার অথবা মেনোপজার সিন্ড্রোমে অথবা হার্টের কোনো কারণে দেখা গেল যে তার ফ্লাশিং হচ্ছে, খুব মেলোটাস লাগে। মেফাইটিস, এটা আমাদের ডাক্তার শকর ভাই খুব ব্যবহার করতেন এবং তার কাছে এটা আমি শিখেছি, এটা অনেক সময় আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমার কিছু কেস আছে এর খুব ভালো লক্ষণ আছে, মেফাইটিসদের খুব ভালো কাজ পায়। মার্ক আয়োডাটাস ফ্লেভাস, মার্ক আয়োডাটাস রুবাস, এইগুলা সাধারণত আমরা টনসিল বিশেষ করে রাইট সাইডে এবং লেফট সাইডে, যদি দেখা গেল যে আপনি মার্শল দিয়ে আপনি খুব বেশি ভালো কাজ পাচ্ছেন অথচ মার্কের রোগী, এবং যদি রাইট সাইড বা লেফট সাইড দেখে আমরা সাধারণত এগুলা দিই, মার্ক অ্যাডোটাস ফ্লেভাস, মার্ক অ্যাডোটাস রুবাস। মিলিফোলিয়াম, মিলিফোলিয়াম এটা আপনার বিশেষ করে আমরা ব্লিডিং কেসগুলো এনিহোয়ার, ব্লিডিং ফ্রম এনিহোয়ার, কিন্তু লাল ব্লাড, এটা মনে করেন আপনি পাইলসের ব্লিডিং হইতে পারে, মেয়ে লোকের হেভি মেনোরেজিয়া হচ্ছে তা হইতে পারে, এফিসিয়েন্সিস হইতে পারে, রেড ব্লাড এবং ক্লট হয় না, এরকম মিলিফিলিয়াম দিই আমরা। নিউফারলুটিয়াম, উফোরিনাম, অরিগেন, উফোরিনাম ধরেন ওভারি, অনেক সময় আমরা দেখা গেলো যে পেশেন্ট আছে এগুলো অর্গানোপ্যাথিক, অনেকটা খুব বেশি লক্ষণ পাবে না, যে বললো কি যে ডাক্তার বলছে আমার ওবাম গুলা মেচুর হয় না বা ওবাম কম, তার ইনফার্টিলিটির কেস, তখন আমরা অনেক সময় উপরে নাম দিই। অনেক সময় অনেকের আছে ধরেন চেস্টিসে দেখা গেলো যে তার স্পার্ম কম বা মেচুর হয় না, বা তার হয়তো দেখা গেলো যে তার স্পার্মের যে স্পার্মের যে মোটাইলিটি কম বা তার মরফোলজি খারাপ, এখানে অনেক সময় আমরা টেস্টিস, টেস্টিস এর নামে অর্গান অফ দি মেডিসিন এগুলো দেওয়া হয়। সবসময় কাজ হয় এটা দাবি করা যাবে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে হেল্প করছে। অরিগেনাম, অরিগেনামও যারা খুব সেক্সুয়াল ক্রেজি লক্ষণে অরিগেনাম ব্যবহার করি আমরা। অর্নিত গেলাম আম্বেলেটা করি বাপি, অর্নিত গেলাম আম্বেলেটা, এই মেডিসিন মানে যারা ক্যান্সারের চিকিৎসা করে,
এটি হলো পরিপাকতন্ত্রের, বিশেষ করে আপনার ইসোফেগাস, স্টোমাক এবং এই যে অন্ত্র, এখানে ক্যান্সারে এটি একটা গুড অর্গানোপ্যাথিক মেডিসিন। ওর নিতে গেলাম আমবেলেটা, এটা না জেনে না বুঝে ব্যবহার করবেন না। যারা করেন ভালো করে, যারা ক্যান্সার চিকিৎসা করেন বুঝে শুনে করবেন। ওভারিনাম, ওই উপরিনামের মতন একটা ওভারিনাম। পিওনিয়াম, পিওনিয়াম আমরা অনেক সময় দেখা গেল যে পায়খানার রাস্তায় ব্লাড আসে, কেউ রাস্তায় আলিয়ে রস বের হয়, যে পায়খানা আসে তো রস বের হবে, তো এবং বেতাও করে, পিওনিয়ার একটা ইন্ডিকেশন আছে। পেনক্রিয়েটিনাম, পেনক্রিয়াসের কত বইগুলোই আছে, আমরা পেনক্রিয়াসের আমরা আইরিস ভার্সিগুলোরও দিই, ছেলে দুনিয়া দেব লক্ষণ সাদৃশ্যে, এর মাঝে একটা হলো পেনক্রিয়েটিনাম আপনার অর্গানোপ্যাথিক। পেরিরা, পেরিরা ব্রাভা, এটা খুব খুব ইম্পর্টেন্ট মেডিসিন, ছোট্ট কিছু দেখেন পেরিরা ব্রাভা। রুগী বললো যে আমি পেশাব তো আমার পরিষ্কার হয় না, বসলে পেশাব পরিষ্কার, আমি দাঁড়াইয়া করি, তাইলে দেখেন এক মেডিসিন। আরেকজন বললো না বসে করি কিন্তু সামনের দিকে ঝুঁকে করতে হয়, সামনের দিকে ঝুঁকে করলে তাই লেগে ক্লিয়ার হয়, এই হলো প্যারাইরা ব্রাভা। দেখেন ছোট মেডিসিন কিন্তু মানে ওই 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 কেস ওই এটি দিতে হবে আপনাকে, নাহলে কাজ হবে না। পেসি ফ্লোরা আমার গুরুরা ব্যবহার করতেন অনেক, যাদের ঘুম টুম যাদের হয় না, একটা পেসিফাই করে শান্ত করে দেয় পেসি ফ্লোরা। এটা সাধারণত ওনারা মাদার দিতেন, পানির মাঝে ফোটা করে যাদের ঘুম হয় না। পার্টোসিন, পার্টোসিন মানে হুপিং কাফের রোগী, অন্তত হুপিং কাফ যদি আপনি না পান, হুপিং কাফ সদৃশ কাফ যদি হয় আপনি পার্টোসিনও দিতে পারেন, বা হুপিং কাফ হইলে তো রোগীও দিতে পারেন, আর এটা প্রিভেন্টিভ হিসাবে আশেপাশের লোককে দিতে পারেন। পেট্রোসেলিনাম, পেট্রোসেলিনাম এটাও আপনার ইউরিনারি সিস্টেমের একটা ইম্পর্টেন্ট ওষুধ, আমরা দেই। পিটুইটারি, দেখেন এইগুলাকে বলে সার্কোটস, থাইরয়েডিনাম, পিটুইটারি, তারপরে আপনার যে পেনক্রিয়েটিনাম, ওভারি, টেস্টিস, মানে সুস্থ অর্গান থেকে নিঃসৃত রস দিয়ে যে ওষুধ বানানো হয় এটা বলে সার্কোটস। তো পিটুইটারি একটা গুড সার্কোটস। অনেক সময় আমরা বলে যে ম্যাক্রোএডিনোমা অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড, দেখবেন আসে আমার রুগী আছে অনেক আছে আমার কাছে, ম্যাক্রোএডিনোমা অফ দ্য পিটুইটারি মানে কি, যে পিটুইটারি গ্ল্যান্ড, আল্লাহ এটা একদম ব্রেনের একেবারে নিচে, এই ব্রেনটা এর নিচে মাঝে একেবারে এর অবস্থা, এটা কাটা খুব মুশকিল। এখন এটার ক্যান্সার হয় নাই কিন্তু, ক্যান্সার তো আছে একটা, এটা শুধু এডিনোমা হয়েছে টিউমার, কিন্তু এটা যেহেতু বড় হয়ে গেছে অনেক আপনার হরমোন সিক্রেশন করে এবং রোগীর জীবন একদম হেবক নিয়ে আসে একেবারে, তখন এতে এলোপ্যাথিতে অপারেশন করে এটা বলে আপনার নেজো লেক্রিমেল ওয়েতে যায়, এই যে নাকের ভিতর দিয়ে এসে চাকুটা ঢুকায়, নাকের ভিতর চাকু ঢুকে ওই একদম ব্রেনের নিচে যায় না, এটা কেটে এখান থেকে বের করে নিয়ে আসে, এটা খুব হাইলি স্কিল নিউরোসার্জন লাগে, আমি দেখেছি এই অপারেশন। নাকে দিয়ে ঢুকায় নাকে দেয় একদম চোখ চাকুটা ঢুকাইয়া এই চোখের অপটিক্স কাজ মানে নিচ দিয়ে যায়, মানে এখানে কিন্তু একটু গেদি সিদ্ধি খুলে তার জীবনের জন্য অন্ধ হয়ে যাবে, যে ওইটা কেটে আনে, ওইটা আবার সবাই পুরোটা কেটে আনতে পারে কিছু থেকে কিছু থেকে যায়, এই জন্য এটা আবার রিকার করে, এই জন্য অনেকে এটা অপারেশনে যেতে চায় না, দেখা গেলো যে এই রোগীগুলো আমাদের কাছে আসে, আমরা লক্ষণ সাধ্য সুযোগ দিই কিন্তু কখনো আমরা এই যে পিটুইটারিও লাগে আমরা দিই পিটুইটারি অর্গানোপ্যাথিক হিসাবে সার্কোস হিসাবে। রাওয়েলফিয়া সার্পেন্টিনা, অনেকেই এই যে আপনার ব্লাড প্রেশারের জন্য এর নিম্ন পটেন্সি ব্যবহার করেন, আমি তো পক্ষপাতি না, রাওয়েলফিয়া সার্পেন্টিনা এটা একটা এলোপ্যাথিক ওষুধ, আগে ব্যবহার তখন হয় না, কেন হয় না, এর নিম্ন পটেন্সিতে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার সৃষ্টি করে ফেলে বেশি দিন যদি খাই, এই জন্য যারা খায় আমি বলি যে সাবধান, তুমি পরে ব্লাড প্রেশার ভালো করতে গিয়ে পাগল হয়ে যাবে কিন্তু, এই জন্য এটা যারা ব্যবহার করেন নিম্ন পটেন্সিতে টেক কেয়ার। রিউম, রিউমের কেস, রিউমের গা এবং তার মানে পায়খানার মধ্যে অনেক বৈকল্য আছে, রাজবেন অনেকটা আমার এখানে রাষ্ট্রক্সের কাছাকাছি জিনিস রাজবেন, এটাও একটা ইরাপটিভ মেডিসিন এবং চুলকানি হয় এবং
গরম পানি দিলে চুলকানি কমে যায়। এটা রাষ্ট্রের আগেই অনেক সময় আমরা রাজবেন দিই, যদি তীব্র, যদি যত বেশি তীব্র রাজবেন, কম তীব্র হইলে রাষ্ট্রক্স। সেপাল সেরুল এটা অনেক সময় দিতে হয় আমাদের যারা প্রোস্টেটের বড় নিয়ে আসেন, আমরা বলি বিইপি, মানে কি বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, প্রোস্টেটটা বড় হয়েছে কিন্তু ক্যান্সার না, জাস্ট বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার ফলে তার প্রস্রাব রিচার্ড হয়ে গেছে, প্রস্রাব ক্লিয়ার হয় না, এমন রাতে বারে বারে পেশাব করে, লাইফ ইজ হেল, পেশাব ক্লিয়ারও হয় না, এটা গিয়ে তো প্রস্টেট কাটাই আসে তারা ইউরোলজিস্টের কাছে, কিন্তু আবার আবার বিকারও করে অনেকে, দেখা গেলো যে কাটাই আসছে এখন পেশাব শুধু জোরতে আসে, পেশাব আটকাতে পারে না, তার ইনকন্টিনিউস হয়ে যায়, এই জন্য অনেকে না করে আমাদের কাছে আসে, নিশ্চয়ই আপনাদের সবার কাছে আসে। আমরা এদেরকেও, আমাদের অনেক মেডিসিন আছে, সেবাল সুরুলটা কোনো বড় কথা না, অনেক মেডিসিন আছে আমাদের কাছে, আমরা দেখি কখন আবার সেবাল সেরুল এর একটা ইন্ডিকেশন আছে, প্রোস্টেটে যদি আপনার ইউরিনারি সমস্যা হয়, সেলিসিলিক অ্যাসিড এটা আপনার ব্যথার জন্য, বাতের ব্যথার জন্য সেলিসিলিক অ্যাসিড অ্যালোপ্যাথিতে হেভি ব্যবহার করা হয়, ওইটার এই পার্সেন্টেজ করে হোমিওপ্যাথিতে নিয়ে আসা হয়েছে সেলিসিলিক অ্যাসিড। স্যাঙ্গুইনারিয়া নাইট্রেট, আমরা এর আগে পড়ছি স্যাঙ্গুইনারিয়া ক্যানাডেন্সিস, এই যে বলছি আপনার মাইগ্রেনের ক্ষেত্রে বা ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, স্যাঙ্গুইনারিয়া নাইট্রেটটা বিশেষ করে নাকের পলিপাসের উপর বেশি অ্যাকশন ব্যবহার করা হয়। স্ট্রোফোলারিয়া নোডোসা, স্ট্রোফোলারিয়া নোডোসা এইটা আপনার আমরা বিশেষ করে গ্ল্যান্ডুলার যে ডিজিজ, গ্ল্যান্ডগুলো বড় বড় হয়ে যায়, শক্ত শক্ত গ্ল্যান্ড, অনেক সময় ক্যান্সার, এখানে আমরা স্ক্রোফোলারিয়া নোডোসা ব্যবহার করি। সেম্পারভিমাব ট্যাকট্রেটাম এটা একটা ক্যান্সারের মেডিসিন, সিমফাইটাম, সিমফাইটামের খুব চমৎকার ব্যবহার আছে, আমরা বিশেষ করে যদি বোনের কোনো বোন ভেঙে যায়, বোন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই ক্ষেত্রে আপনার প্লাস্টার করার পরে আমরা সিমফাইটাম দিই, বা ভাঙে যাওয়ার সন্দেহ আছে এখানে আমরা সিমফাইটাম দিই, দিলে কি হয় আপনার এই যে জোড়াটা খুব সুন্দরভাবে লাগে এবং এটা কোনো অ্যাঙ্গুলেশন হয় না সিমফাইটাম দিলে, বলা হয় যে অ্যাঙ্গুলেশনের মতো আসলে কিস্তা, কিন্তু সিমফাইটাম এটা সোজা ঘুরে ফেলছে এমন হয়। সিজিজিএম যা বলে এটা আপনার ডায়াবেটিসে আমাদের ডাক্তাররা অনেকে ব্যবহার করেন, অনেকে দেখা যায় মাদা টিঞ্চার ব্যবহার করেন একেবারে, এইটা এটা হলো ডায়াবেটিসের কেসে আপনি যেভাবে ম্যানেজ করেন, এটা কখনো কখনো দেখা গেল কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না, তখন হয়তো সিজিজিএম দিলে, কিন্তু এতে কিন্তু ডায়াবেটিস ভালো হবে না, এটার জন্য আপনাকে কনস্টিটিউশনাল মেডিসিন দিতে হবে। ট্যারাক্সাকাম, ট্যারাক্সাকাম এটাও একটা ভালো মেডিসিন। টেস্টিস, এই যে বললাম আগে আমরা টেস্টিসের মাঝে যদি অনেকের দেখা গেলো যে তার স্পার্ম কম, স্পার্মের মর্টালিটি কম, এইরকম কেসে অনেক সময় আমরা অর্গানোপ্যাথিক মেডিসিন হিসেবে টেস্টিসটা দিই। ক্লাসপি বার্সা, আর্টিকা ইউরেন্স, পুষ্টিলেগো, আর্টিকা ইউরেন্স আর্টিকেরিয়ার, আর্টিকেরিয়াতে একটা ভালো মেডিসিন, ইম্পর্টেন্ট মেডিসিন, যাদের দেখা গেলো যে কোনো কিছু খেলে বা এমনি কোনো অ্যালার্জিতে চাকা 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 চাক হয়ে যায়, এটার আরও অনেক মেডিসিন আমরা আছে, আমরা রাষ্ট্রজ দিই, রাজবেন দিই, নেট্রামিউর দিই, কখনো আর্টিকে ইউরেন্সও দিই। পুষ্টিলেগো এটাও অনেক মেয়ে লোকের আছে, মেন্স বন্ধই হইতে চায় না, আরে বাবা 5 দিন তো বেশি করে ব্লাড গেলো, এরপরে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে, দেখা গেলো তার আগামী মেন্সের পর্যন্ত সে ওই মেন্সটা হইতে থাকে, এরকম লম্বা যেসব মেন্সের কিছু অনেক সময় উষ্টিলগো দেওয়া হয়। ইউবা উস ভ্যাকসিনিনাম, ভেনেডিয়াম, ভ্যাকসিনিনাম মানে আপনার কাউপক্সের ভ্যাকসিন থেকে ভ্যাকসিনিনাম তৈরি করা হয়, এটা পক্সের কেসে এবং টিকার বিভিন্ন বই করলে ভ্যাকসিনিনাম ব্যবহার করা হয়। ভেনেডিয়াম, ভেনেডিয়ামও আপনার আর্টারি এবং ভেইনের বিভিন্ন অসুখে বিভিন্ন বই করলে অ্যাথেরোস্ক্লেরোসিস এইসব ক্ষেত্রে ভেনেডিয়াম ব্যবহার করা হয়। ভেরিওলিনাম এটা স্মল পক্সের আপনার ভাইরাস মানে জীবাণু থেকে বানানো ভেরিওলিনাম, এটা স্মল পক্স তো এখন আর নেই,
কিন্তু স্মল পক্স সদৃশ যদি কোনো আপনার ইরাপশন হয়, বৈকল্য হয়, বেরিয়ে নাম দেওয়া যায়। বিমার নাম অপুলাস, বিমার নাম অপুলাস অনেকটা উষ্টিলেগর মতো। আমরা ওই যে মনে করেন তার মেন্সের ব্লিডিং এত যে একদম পরের মেন্স পর্যন্ত রওনা দিছে, মানে 20-25 দিন ধরে চলতে আছে। এখানে অনেক সময় আমরা বিমার নাম অপুলাস হতে বিনকা মাইনর। আমার মনে হয় আমি সরি আমি বন্ধ করে দিই, অনেক লম্বা হয়ে গেছে। এই এই পাতাটা শেষ করলে বোধহয় ভালো হইতো, দেখি যদি আপনারা অনুমতি দেন দেই, আর নাহলে আরেকদিনের জন্য রাখি। একটা জিনিস হতে পারে, খেয়াল করেন আমি কিন্তু সামনের বুধবারে ক্লাসটা নিতে পারছি না, কারণ আমার গ্রামের বাড়িতে আমি চিকিৎসা করতে যাব। এর পরের বুধবারে আমি ক্লাস নিতে পারবো, এর পরের বুধবারে আমি বিদেশে থাকবো, ওই যে আমি স্পেনে যাচ্ছি আন্তর্জাতিক হোমিওপ্যাথিক মেডিকেল লীগের ওয়ার্ল্ড কংগ্রেসে যোগ দিতে, এই জন্য আর একটা ক্লাস নিব। এখন যদি আপনারা অনুমতি দিলে ওই ক্লাসে এই বাকি যা থাকলো এটা প্লাস কিছু কিছু ইম্পর্টেন্ট মেডিসিনের ওই যে বললাম ছোট ছোট আলোচনা, তার চুম্বক লক্ষণগুলো নিয়ে আলোচনা করে এই ক্লাসটা নেওয়া যেতে পারে। এটা আপনাদের কাছে আমার সাজেশন থাকলো, বললে আমি ওইভাবে প্রিপেয়ার হব সামনের বুধবারের পরের বুধবারে। আপনার দোয়া রাখবেন, আমি স্পেনে যাব। স্পেনে দেখেন আমাদের দেশ থেকে আমরা অনেক হোমিওপ্যাথিক ডাক্তার যাই, কিন্তু দেখা গেল যে এই বড় বড় সম্মেলন গুলাতে আমাদের রিপ্রেজেন্টেশন খুব ভালো হয় না। কেন ভালো হয় না? কারণ আপনি এক জায়গায় যাচ্ছেন, এখানে 4 দিন ব্যাপী, 4 দিনে ধরেন অন্তত 16টা সেমিনার হবে, 16টা সেমিনারে কমসে কম 64 জন বক্তা হবে। এর মধ্যে যদি একজনও বাংলাদেশের না থাকে, কেউ বাংলাদেশ থেকে একজন ধরেন 25-30 জন গেলো, তাহলে তো ভালো দেখায় না। দেখা হলো যে ইন্ডিয়া থেকে একদম 1-2 জনই তারাই দিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এইবারে দীর্ঘদিন আমি যাই না, আন্তর্জাতিক কংগ্রেস আমি যেতাম 2011 সাল পর্যন্ত, এরপর থেকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এবার আবার কাজ শুরু করলাম ইনশাল্লাহ, এখন থেকে প্রতি বছর যাব। আমি একটা আর্টিকেল দিয়েছি এবং এটা তারা অ্যাকসেপ্ট করছে, ইনশাল্লাহ এটা আমি পাঠ করবো। আপনাদের দোয়ায় দোয়া রাখবেন যেন, এবং এটা ধরুন একটা কত ভালো জিনিস, দেখেন আপনি যখন একটা লেকচার দিবেন এখানে, আপনার পিছনে আপনার দেশের জাতীয় পতাকাটা পতপত করে এই যে ওয়ালের মাঝে দেখাবে, এটা কিন্তু সম্মানজনক। আমরা এই যে এখানে দেখেন একটা জিনিস, আমরা ইংলিশ ক্লাস শুরু করেছিলাম এবং আমরা আরো কন্টিনিউ করবো, এটা এটা কারণটাই হলো যে আপনি দেখেন খুব ভালো হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু আপনি যে বাংলাদেশের বাইরে গেলেন, এমনকি ইন্ডিয়াতে যদি কলকাতার বাইরে যান, কলকাতা পর্যন্ত বাংলা পাবেন, এরপর তো আর বাংলা নাই। আপনি দিল্লি একটা সেমিনারে যান, বোম্বেতে যান, আপনি ইংলিশে দিতে হবে। এই জন্য ইংলিশে প্র্যাকটিস করা দরকার। আমাদের অনেক ভালো হোমিওপ্যাথ আছে, কিন্তু তাদের প্র্যাকটিসের কারণে দেখা গেলো যে ইংলিশে বলতে পারে না। এই প্র্যাকটিসটা আমি আশা করি এর মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি অন্যদের কাছে পৌঁছাই, যে আমরা যেন ইংলিশ ও হোমিওপ্যাথি চর্চা করার একটা প্র্যাকটিস আমরা করি। আমি এখানেই শেষ করছি, আমি ডাক্তার আনোয়ার পাটোয়ারির কাছে দিয়ে দিচ্ছি, কেউ যদি কিছু প্রশ্ন করে নেওয়া যেতে পারে আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য শুভকামনা করে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কথা কিন্তু বোঝা যাচ্ছে না, আপনার কথা বোঝা যাচ্ছে না। না বোঝা যাচ্ছে না, আমার কথা এখন শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। হ্যাঁ জি, যে লম্বা সময় ধরে যুক্ত থাকার কারণে অনেক সময় মাইক হ্যাং করে, যার জন্য হয়তো কথা বোঝা যায় না। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে লম্বা সময় ধরে অনেক কষ্ট করে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আশা করছি আমার সাথে সবাই একমত হবেন, এবং আপনি যেটা বললেন যে আসলে আজকে শেষ করার মতো যেভাবে আলোচনা করেছেন, আমার মনে হয় যে আজকে শেষ না করে আরেকটা পর্বে আলোচনা হলে আমাদের জন্য আর বেশি ভালো হবে, আমরা আরো বেশি সমৃদ্ধ হতে পারবো। আর
স্যার যে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন, আপনার জন্য শুভকামনা থাকলো। কারো কোনো মন্তব্য বা প্রশ্ন যদি থাকে, আমরা দু তিনটা প্রশ্ন বা মন্তব্য নিতে পারি, হ্যান্ড রাইজ করলে নাম ঘোষণা করতে সুবিধা হবে। ডক্টর রুহুল আমিন, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্নটি করবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর আলোচনা করার জন্য। আমিও আরেকটা ক্লাস এই সাবজেক্টের উপর নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং স্যারকে সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একজনই যাচ্ছেন এটা হোমিওপ্যাথিক ইন্টারন্যাশনাল সেমিনারে, আশা রাখি সাফল্য মণ্ডিত হবেন এবং দোয়া রইল সুস্থভাবে যেন স্যার ফিরে আসেন। স্যার এখানে আরেকটা অনুরোধ করছি, আপনি স্যার ফিজিক্যাল এক্সামিনেশন এবং রেপারটরির উপর কিছু ক্লাস নেওয়ার দুইটে ধারায় বলে আসছিলেন, অনেক থেকে অপেক্ষা করছি, ক্লাসগুলো শীঘ্র শুরু করার জন্য বা কবে নাগাদ হবে একটু জানাবেন প্লিজ স্যার। এতে বিদেশে আমি ধরেন ইউরোপ সফরের পরে একটু সৌদি আরবে যাব। সৌদি আরব থেকে আমি আসছি 2002 সালে লাস্ট, এরপর আর যাইনি। খুব ইচ্ছা একটু উমরা করি এবং রসুলের রোজা মবরক জিয়ারত করবো। এগুলো সেরে আস্তে আস্তে আমার অক্টোবরের 15-20 তারিখ হয়ে যাবে। আমি আসার পরে হয়তো একটা ক্লাস নিব নর্মাল কোনো কিছুর উপর, এরপর থেকেই ওই যে ক্লিনিক্যাল এক্সামিনেশনটা শুরু করার ইচ্ছা, ইনশাল্লাহ আমরা করবো এটা। আমি আপনার ক্লাসের একটা স্ক্রিনশট নিতে চাচ্ছিলাম স্যার, যদি দিতেন যে বইগুলো যে পড়তে হবে, প্রথমে অ্যালেন কিনোট তারপরে ইবিনেশের, ওইটার একটা স্ক্রিনশট নিতে চাচ্ছিলাম। এটা তো আস্ত লেকচারই আপনি দিতে পারেন আমার মনে হয়। আচ্ছা এটা আমি আমাদের সঞ্চালক আর আনোয়ার পটেল সাহেবকে বলছি এটা আনসার দিতে, উনি এটা ম্যানেজ করেন। আমাদের এই ক্লাসটা এবং আগের যে দুটো ক্লাস, দুটোই আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ফেসবুক পেজে আছে, আপনি ওখান থেকে রিপ্লে করে আবার ওখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন আশা করি। জি ডক্টর আরিফ হোসেন লাবু, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন বা মন্তব্যটি করবেন। ডক্টর আরিফ হোসেন লাবু, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন বা মন্তব্যটি করবেন। জি একটু জোরে বলবেন প্লিজ। আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা স্যার, আর কারো প্রশ্ন বা মন্তব্য নেই, আমার মনে হয় স্যার আপনি অনুমতি দিলে আমরা শেষ করতে পারব। জি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে স্যারের জন্য সুস্থতার সহিত দীর্ঘায়ু কামনা করছি। স্যার যে পরিকল্পনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিকল্পনা বাস্তবায়নে তাকে সহযোগিতা করেন এবং আমরা যে ঘোষণা আগে থেকেই দিয়ে আসছি ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং রেপার্টরির উপরে আমরা যে ক্লাসটা করব, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ অনেক আগে থেকেই ঘোষণাটা দিয়েছে। স্যার সৌদি আরব সফর শেষ করে আশা করছি অক্টোবরের মাঝামাঝিতে যদি স্যার ফিরে আসেন, তাহলে নভেম্বর বা ডিসেম্বর থেকে আমরা ওই ক্লাসগুলো শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি, আর ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেকের জন্যই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতার সহিত দীর্ঘায়ু দান করুন এবং আত্মমানবতার সেবায় আমাদেরকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।